দারুণ আইডিয়া। অঞ্জনদা ফোন করেছিল নেমন্তন্ন, কোথায় বলো তো? কোথায় কোথায় আবার? দার্জিলিং? এই তো গরু রচনা হয়ে গেল। দার্জিলিং না, এবার মন্দারমণিতে। মন্দারমণি হঠাৎ বলছে? শুধু আমাকেই নয়, আমার সঙ্গে নাকি উপল, সোমলতা, অনুপম, সুরজিৎ এদেরও দেখেছে, আর এরা নাকি যাচ্ছেও। কিন্তু দার্জিলিং তো একটু ঠান্ডা, তাহলে মন্দারমণি কেন? আরে গায়ক অঞ্জনদার 20 বছর হলো না, তার নাকি গালা সেলিব্রেশন। আর এইখানেই আমার আইডিয়াটা, যাচ্ছি যখন সবার ইন্টারভিউ মাস্ট। হ্যাঁ অঞ্জনদা। না না, অফিসে কাজে আটকাইনি, আসছি আসছি আসছি, দেখা হবে, চলো বাই বাই। বলো অঞ্জনদা। হ্যাঁ আসছি, কোনো চিন্তা করো না। হ্যালো অঞ্জনদা। হ্যাঁ আমি এসে গেছি, এই তো ঢুকছি ওটা। হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, তুমি বলেছ না আসে, কি করে পারি। হ্যাঁ অন মাই ওয়ে, পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই আসবো। হ্যাঁ ওকে বাই। চলো দুম করে অবেলায় চলো, লেটস গো, শুধু সঙ্গে রেখো তুমি বুকের ভেতর এই পান্তরের মাঠ, আছে সঙ্গে আমার গিটার, চলো লেটস গো। তুমি ওখানে পার, সুমন দে। রিসেপশন, অঞ্জন দত্ত কত নম্বর রুমে? হোয়াট? রাস্তায় আসার সময় এতবার ফোন করলো, এখন মেসেজে রিপ্লাই দিচ্ছে না। গেল কোথায়? পাচ্ছি না ফোন, তাহলে কি তুমি আসবে বলে আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন ফোন ধরে না, কি যে করে কে জানে। অঞ্জনদা এটা ঠিক করলে, আমাদের সবাইকে ডেকে তুমি নিজে ডুব দিয়ে দিলে। না না, আমার শুটিং চলছে, আমি কি করব। এই জন্য লোকে বলে যে অঞ্জনদা তো ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের কাজ থাকলে পৃথিবী ভুলে যায়, কাজের সময় কাজই আর কাজ ফুরোলে পাজি। আসলে কি করব, মানে আমি মানে খানিকটা এরকমই, মানে আর নিন্দে করলে করুক না। তুমি কি নিন্দে শুনতেই আমাদের ওইভাবে ঝোলালে যে লোকে তোমার আড়ালে কি বলে, পেছনে কি বলে, এটা জানতে চাইছিলে? কিছুটা তাই তুমি বলতে পারো, মানে শুটিংটা পড়ে গেছে, পড়ে গেছে, আমি আর সেটা নিয়ে আর মাথা খামাইনি, কারণ আমার মনে হয়েছে যে আমরা যদি একসঙ্গে থাকতাম একরকম কথা হতো, আবার আমি নেই আমার সম্পর্কে আমার পেছনে কি বলছে এটা আমি তাহলে জেনে নিতে পারবো, সেটা তুমি আমায় যদি বলো। তাই যদি হয় অঞ্জনদা, তাহলে তুমি প্রচুর গালিগালাজ শুনতে পাবে,
প্রচুর সমালোচনা শুনতে পাবে। আমরা বাঙালিরা তো মানে ব্যক্তি পুজো স্তুতি তোষণের বাইরে বেরোতে পারি না, কিন্তু এটা তোমায় আমি শোনাবো। আমি প্রথমে বিচে জক করছি অনুপমের সঙ্গে দেখা। কি বললো অনুপম দেখাবো তোমায়। অনুপম না, অনুপম অঞ্জনদা ডাকে তো, এবং অঞ্জনদা ঝুলিয়েছে। অনুপম অঞ্জনদা আমাদের দুজনকেই ঝুলিয়েছে, আমি বুঝতে পারছি না আর কে কে এই দফায় অঞ্জনদা শিকার হলো। কিন্তু ধরো আমার বা তোমার প্রজন্ম, অঞ্জনদার গানে তো একটা সময়ের ছাপ আছে, সেটা শ্রোতা হিসেবে আমরা যত ইনফ্লুয়েন্স, আমি শুনেছি তুমি বেটার বলতে পারবে যে যে গানটা তোমাকে বঙ্গ সমাজে এই বিপুল পরিচিতি দিয়েছে, আমাকে আমার মতো থাকতে দাও, সেটা প্রথম যখন তুমি দর্শকদের সামনে আনলে মঞ্চে যখন, হ্যাঁ সেটার সঙ্গে নাকি ঘটনাচক্রে কোনোভাবে অঞ্জনদা যুক্ত হয়ে পড়েছে, সেটা সত্যি কথা, কিরকম বলো না গল্পটা। এটা 2010 এর কথা, 10 এর মে মাস। আচ্ছা, এটা সৃজিত তখন অঞ্জনদাকে অ্যাসিস্ট করে। আচ্ছা, এবং ম্যাডলি বাঙালি বলে যে ছবিটা হচ্ছিল সেটা অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সৃজিতই ব্যাঙ্গালোরে একটা অঞ্জন দত্তর রেট্রোস্পেকটিভ শুরু করে, দুদিন ধরে হয় অনুষ্ঠানটি এবং তিনটে ছবি বোধহয় দেখানো হয়। আমরা ব্যাঙ্গালোরে তখন চাকরি করি, হ্যাঁ, এবং সৃজিতদা কলকাতা থেকে আসছে, আমরা কলকাতার গল্প শুনতে চাইছি। এই করতে করতে আমরা যেরকম হয় যে তখন একটা অপরচুনিটি চাই যে আমরা আমাদের গান কী করে শোনাতে পারি, তা অঞ্জন দত্তর একটা শো হওয়ার কথাই আছে। তো তার আগে সৃজিতকে বলা যায় যদি আমাদের কোনো একটা সুযোগ হয় তো ঠিক আছে তুই ওপেন কর না। হয় এবার ওপেন করার জন্য স্লট তো 15 মিনিট, তার বেশি তো না, একটা নতুন গান আর দুটো পুরনো আমার গান করা। এবার নতুন যে গানটা করি সেই গানটি ছিল আমাকে আমাকে থাকতে দাও, এবং সেদিনই ছিল প্রথম সন্ধ্যে যেদিন আমি স্টেজে উঠে মানুষকে গানটা শোনাচ্ছি। আচ্ছা, তখন তুমি যখন শোনাচ্ছো তখন গ্রিন রুমে বা কোথাও অঞ্জনদা ছিল? হ্যাঁ, অঞ্জনদা ব্যাকস্টেজে ছিল। আচ্ছা, এবং সেই প্রথম আমাদের সাক্ষাতে আলাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে যতই আমাদের রাগ থাক, ব্যক্তিগতভাবে রাগ থাকতে পারে, কিন্তু ধরো শ্রোতা হিসেবে তো রাগ থাকার কথা না, একদমই না। তার জন্য আমার মনে হয় যে অঞ্জনদাকে একটা ট্রিবিউট দেয়া যাক তোমার সেই গানটা দিয়ে। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধের গুঁড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। তুমি বা আমি যে সময়টা স্কুলে বা কলেজে পড়েছি সেই সময়টা অঞ্জন দত্ত গায়ক হিসেবে প্রথম সামনে এলো আমাদের। একদমই একদমই তাই। আমার মনে আছে আমি তখন অলরেডি সুমন নচিকেতা শুনে ফেলেছি, ক্যাসেট আছে আমার বাড়িতে, কিন্তু অঞ্জন দত্ত তখন আমার শোনা হয়নি। প্রথম শোনা পুজোর প্যান্ডেলে। আচ্ছা, আমাদের পাড়ার পুজো যেটা হতো সেখানে তখন বাংলা জীবনমুখী গান নতুন গান এগুলো বাজানোর একটা রেয়াজ ছিল, সুমন নচিকেতা শুনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু যখন প্রথম অঞ্জন দত্ত শুনি তখন বুঝতে পেরেছিলাম এই গলাটা ওই দুটো মানুষের নয়, নতুন কেউ। এবং আমরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকতাম ওই পিএ গুলোর সামনে যে এইবার ক্যাসেটটা বাজবে, এবং সেটা ছিল শুনতে কি চাও প্রথম অ্যালবাম, এবং শুনে আমরা ছিটকে গেছিলাম। কিন্তু অঞ্জন দত্তের গানে তারপরে যখন তুমি
অঞ্জন দত্ত যে গানগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়েছেন বা ইনফ্লুয়েন্সড হয়েছেন সেই অরিজিনালগুলো শুনলে তখন সেটা শুনে বুঝতে পেরে রিলেট করতে পেরেছিলে যে এটার ভেতরে পাশ্চাত্য প্রভাব সুমন বা নচিকেতার থেকে অনেকটা বেশি? হ্যাঁ, তখন প্রথম যখন শুনি তখন অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই সঙ্গে পরিচিতি হয়নি। যেরকম আমার কয়েকটা স্বপ্নভঙ্গ হয়েছে, স্বপ্নভঙ্গের মধ্যে মূলত শুনতে কি যাও গানটি আমার দারুণ লাগতো এবং মনে হতো এরকম বাংলা গান আগে হয়নি। তারপরে আমি অরিজিনালটা শুনি, কোহেনের বার্ড অন দ্য ওয়াইয়ার, সেটা শুনে বুঝতে পারি আচ্ছা এই গান থেকে এটির বঙ্গানুবাদ হচ্ছে এই গানটি, তখন একটু দুঃখ হয় যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্যাসেটে তো কোথাও পড়লাম না, এটা সব অন্যভাবে জানতে হবে। এবং এরপর একের পর এক অনেক গানেরই সঙ্গে হয়েছে এরকম। তবে ওই জিনিসটা বাংলা গানে আসা ভালো, খুবই ভালো। কিন্তু এই যে লিওনার্ড কোহেন গানটার অরিজিনালটা শুনে তুমি একটু আশাহত হলে, সেই সেই রকম আশাভঙ্গের ঘটনা আর কোনো গানে আরও হয়েছে? যখন তারপর মালা বলে একটি গান শুনি, গানটা শুনে আমি খুব গাইছি বাড়িতে আর কি, বাবা বলছে আরে এটা ইংরেজি গানে শুন না। আমি বলছি এত তো আমি জানি না তখন। তারপর যে ভদ্রলোকের গান, ইউকের বোধ হয় একজন পিটার, আর টাইটেলটা খুব খটোমটো, ওয়াই ডু ইউ গো টু মাই লাভলি বলে একটি গান, সেটা বাবা শোনায় আমাকে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তা এইখান থেকে এসেছে গানগুলো। সুতরাং প্রথম যখন একটা ওই বয়সে আমি শুনছি আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু তারপর আস্তে আস্তে ওই স্বপ্নভঙ্গগুলো হতে থাকে আচ্ছা আচ্ছা এই এই জায়গা থেকে অরিজিন করেছে গান। কিন্তু ধরো স্বপ্নের, স্বপ্নভঙ্গ বোধ হয় স্বপ্নের একটা পার্টও। অ্যাবসলিউটলি। মালা গানটা একটু গাও না সেই ছোটবেলার স্মৃতি থেকে। নিশ্চয়। তোমার জঙ্গলা পাড়ের ঢাকে সরির শাড়ি, তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল, তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেওয়া রেনি পার্কের সংসার, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার, এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার, আজ বারোই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার, আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘোরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে তুমি কে, তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটা চলা সোফিয়া লরেন, তখন আমি সোফিয়া লরেনের নামই শুনিনি আর কি, তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটা চলা সোফিয়া লরেন, তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্ণা সেন, বৃষ্টি এলে চলে যাও জয়সালমীর শীতকালে কোডাইকানাল, দমদমে নামলে তোমার বাড়িতে কফি খায় ইমরান খান। এই এটা অদ্ভুত ছন্দমিল কোডাইকানালের সঙ্গে ইমরান খান, অন্তমিল যেটা করেছে সেটা হচ্ছে কোডাইকানাল এবং ইমরান খান। আদে তো খুব একটা হয় না এরকম, এবার এমন ভাবে টেনে টেনে গান অঞ্জন দেয়, মানে কোডাইকানাল চলছে ওদের গান চলছে, সুতরাং মিলে যাচ্ছে একদম। তো এই এই যে অঞ্জন দার গানে একটা নাটকীয়তা, একটা ন্যারেটিভ স্টাইল, ভীষণ ভীষণ ন্যারেটিভ, এবং তার সঙ্গে একজন অ্যাক্টর যার ফলে সে পারফর্মারও বটে, অসাধারণ পারফর্মার, অনেকটা পারফরম্যান্স দেখার মতন আর কি। মানে আমি মনে আছে আমার ওই অল্প বয়সেই সবকিছু শুরু হয়ে যায়, শরৎ সদন বেহালার অনুষ্ঠান দেখতে গেছি, নচিকেতা অঞ্জন দত্ত একটা সন্ধ্যা আর কি, হলে মানে লোক ভর্তি, গিজগিজ করছে এবং স্টেজে উঠলো অঞ্জন দত্ত, একটা অন্য আমেজ, এবং ওই কথা বলা, ওই স্মার্টনেস, ওই দাঁড়িয়ে থাকা ঈর্ষণীয়, সত্যি কথা বলতে ঈর্ষণীয়। এবং যেহেতু উনি এত ভালো একজন অভিনেতা, মানে অঞ্জন দত্তর মতন পাওয়ারফুল অভিনেতা গোটা পৃথিবীতে খুব কম আছে, সেইখান থেকে দাঁড়িয়ে পারফরমেন্সটা হচ্ছে, তো সুতরাং সেটার পুরো ছাপটা থাকে, মানে আমরা যারা অভিনেতা নই তারা বুঝতে পারি যে কোথায় তফাৎটা হচ্ছে। অঞ্জন দা অভিনেতা বলেই কিনা জানি না, নানা রকমের অঞ্জন দাকে নানা মানুষ চেনে, অনেকে বলে যে চেনা লোকের সঙ্গে দেখা হলেও অঞ্জন দা মাঝে মাঝে চিনতে পারে না, তোমার সঙ্গে এরকম কিছু হয়েছে? অঞ্জন দা তো এমন একজন মানুষ,
কিছু মানুষ থাকে না যে যেরকম ধরো তোমাকে দেখলে, আমি জানি সুমনদাকে দেখলে হাসলে সুমনদা আমার দিকে দেখে হাসবে, অঞ্জন দত্তকে নিয়ে কোনো ওই আগে থেকে বলা যায় না, মানে হাসিটা ফেরত নাও আসতে পারে। আমার বেশ কয়েকবার এরকম হয়েছে, একটু অপ্রস্তুত হয়, ঠিক আছে চলতে হয়। এরকম একটা ক্রিয়েটিভ জিনিয়াসের ধরো দেখতে দেখতে গানের 20 বছর, তো 20 বছরে বাংলা গান, নতুন ধারার গান কতটা এগোলো বলে তোমার মনে হয়? 20 বছরে বাংলা গান যথেষ্ট এগিয়েছে, এবং অঞ্জন দত্তরা যেই সময় গান করেছে সেই সময় ওটাই একটা ভাঙা ছিল, প্রথম বাঁধ ভেঙে দেওয়া হলো, অন্যরকম গান হচ্ছে, সাউন্ড নিয়ে তখনও ভাবনা চিন্তা হয়নি যে কি বাজছে গানের সঙ্গে, সেদিকে কারোর খুব একটা মন ছিল বলে আমার মনে হয় না। সেইটা আস্তে আস্তে ব্যান্ড সিনারিওটা খুব হেল্প করে যে কি ধরনের সাউন্ডে আমরা গানটা পৌঁছে দিচ্ছি, এবং সেটা চেঞ্জ করতে করতে, এটা শুধু আমাদের বাংলা গানে না, আমাদের বলিউডেও আমরা দেখেছি 90s যে ধরনের গান হয়েছে, যখন দিল চাহতা এসছে তখন পুরো সাউন্ডটা পাল্টে গেছে। এই করতে করতে এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের নচিকেতা, সুমন, অঞ্জন, শিলাজিৎ, শিলাজিৎ দা তো সাউন্ড নিয়ে প্রচুর কাজকর্ম করেছে, তারপর ক্যাক্টাস, চন্দ্রবিন্দু, ভূমি, এবং হয়েই যাচ্ছে, দিন দিন হয়ে যাচ্ছে, এবং চন্দ্রবিন্দু যে ধরনের কথাবার্তা বাংলা গানে এনেছে, সুতরাং আমার মনে হয় যথেষ্ট এগিয়েছে বাংলা গান। এই ব্যক্তিগত কথা আসি যে তুমি তো একটা বড় ঝুঁকি নিয়েছিলে, আমার মনে আছে প্রথম অটোগ্রাফে তোমার গান শুনে যখন তোমার নাম্বার জোগাড় করে আমি তোমায় ফোন করি, তখন একেবারে তুমি ব্যাঙ্গালোরে থিতু চাকরি করছো, তারপরে এই যে দোলাচল, এবং তারপরে অত বড় একটা তোমার ব্যক্তিগত জীবনে ঝুঁকি যে চাকরি ছেড়ে কলকাতায় এসে গান বাজনা নিয়ে থাকা, তো এই ঝুঁকিটাতে কোথাও, মানে ধরো অঞ্জনদার গানে আমরা নানা রকম ক্যারেক্টার তো পাই যে ফিরতে যায়, কখনো দাস কেবিনের টানে, কখনো মালা কিংবা বেলাবোসের টানে, তো সেরকম এই গানের টানে তোমার ফেরাটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? গানের টানে আমায় ফিরতে হতোই, এক না একদিন আমাকে ফিরতে হতোই, কারণ আমি বাংলায় কাজ করি মূলত, আমি বাংলায় গান লিখি, সুতরাং কলকাতা ছাড়া আমার যাওয়ার খুব একটা জায়গা নেই, এখানেই আমার শ্রোতা হবে, এখান থেকে গান স্প্রেড করতে পারে, কিন্তু এখানে বসেই আমায় কাজটা করতে হবে। এবার একটা ঝুঁকি তো বটেই যে আমি গান করব, মানুষ শুনবে, এত বেশি দাবি করাটা মুশকিল আর কি, গান করব ঠিক আছে, মানুষ শুনবেটা এক্সপেক্ট করা উচিত না, যাক গে সেই সৌভাগ্য হলো। এবং ওই একটি গান যখন জনপ্রিয় হয় এবং অনুষ্ঠানের ডাক আসতে শুরু করে, দাদা আজকে কল্যাণী, অঞ্জন দত্তর গানই আছে, কল্যাণী নয় বর্ধমান ছুটছে আমার ম্যাটাডোর, সেই টানটা মনে হলো যে একটা কিছু করা দরকার। এবার রিস্ক নিতে সব মানুষই ভয় পায়, কিন্তু এগুলো নিতে হয়, বাঙালির সব বাঙালির স্বপ্ন যে একদিন চাকরিটা ছেড়ে দেবো, তো আমার 6.5 বছর লেগে গেছে সেই চাকরিটা ছাড়তে, অল্প বয়সে থাকে যে চাকরি পেতে হবে, আর চাকরিটা পেলে ইচ্ছে করে চাকরিটা ছাড়তে হবে, আমি আমি বেলাবোস মনে পড়ছিল যে চাকরিটা পেয়ে গেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এই এই যে বিভিন্ন মানুষের গল্প অঞ্জনদার গানে এসেছে, কখনো স্যামসাং, কখনো মিস্টার হল, কখনো হ্যাঁ কখনো হরিপদ কেরানি, কখনো তো এই দাস কেবিনের কথা হলো, একটু শোনাবে নাকি? অবশ্যই। সোমবারে আসে স্বর্ণালী আর সুমন্ত, মঙ্গলে মিতার মন্টু, বুধবারে আসে বৈশাখী আর বিপ্লব, বৃহস্পতিবারে শেলি আর সন্তু, শুক্রবারে আসে সীমার শান্তনু, শনিবারে সুধা সুধন্য, রবিবার বিকেলটা সবাই জানে কার, রবিবার আমাদের জন্য, ফিরে ফিরে 7 দিন দাসবাবু রে কেবিন, কত প্রেমালাপে যায় ভরে, জায়গা নেই যে কোনো আমাদের অন্য, 300 বছরের শহরে, এই 300 বছরের শহরে, আটমাট সিনেমার হলটা নেই যে কোনো গলি গলতা, একটু আপন করে বলবো কোথায় বলো, মনের গোপনে কথাটা, ময়দানে মিটিং এর সরগোল, গঙ্গার ঘাটে ভিকিরির দল, তাই ঘুরে ফিরে দাস বাবুর এই কেবিনটা, রয়ে গেছে সবচেয়ে সস্তা, এক কাপ চায়ে কেটে যায় আধ ঘন্টা, দু কাপে 2:45, ফিশ চপ নিলে পাক্কা 4 ঘন্টা, ফিশ কবিরাজি নিলে প্রায় সারাদিন। দারুণ অনুপম, অঞ্জনদার সঙ্গে হিসেব তো আমি পরে বুঝে নেবো যেভাবে আমাদের ঝোলালো,
কিন্তু এখানে এই পরিবেশে তোমায় পেয়ে যে ট্রিবিউটটা অঞ্জনদার হলো সেটা শুধু অঞ্জনদা নয়, অঞ্জনদার গান, সেই গানের 20 বছর এবং বোধ হয় সেই ফেলে আসা সময়কেও। অবশ্যই অঞ্জনদা, তোমার গানের কথা ধার করেই বলি যে তুমি না থাকলে, তুমি না থাকলে বাংলা গানের কি ক্ষতি বৃদ্ধি হতো, আদৌ কিছু হতো? কোনো ক্ষতি হতো না? আমি জানি না ঠিক, আমি আমি জানি না। হ্যাঁ মানে ক্ষতি হতো না, ক্ষতি আমার মনে হয় ক্ষতি কিছু হতো না, কিন্তু আমার গান কিছু কিছু মানুষকে কিছু কিছু জায়গা থেকে অনেকগুলো হয়তো লাইসেন্স দিয়েছে অনেককে মজা করতে, সেই লাইসেন্সটা অন্য কেউ দিত হয়তো আমার বদলে এসে, না ক্ষতি সেরকম কিছু হতো না। তাহলে এইখান থেকেই আসি যে তোমাকে যদি তোমার গানের সমালোচক হতে হয়, তিনটে আমায় ভালো পয়েন্ট এবং তিনটে নেগেটিভ পয়েন্টস বলো। নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার সমস্ত গানগুলো মধ্যে একটু একঘেয়েমি আছে, অর্থাৎ একটা গল্প বলার টেন্ডেন্সি আছে প্রত্যেকটা গানে, ন্যারেটিভ আছে, একটা স্ট্রং ন্যারেটিভ, ন্যারেটিভের বাইরে সেরম ভালো গান আমি আমার আগে যে অ্যালবাম যেগুলো করে এসেছি সেরম করিনি আমি। এই জন্য যে তুমি অ্যাক্টর, বেসিক্যালি একজন অ্যাক্টর, একজন ডিরেক্টর, গল্প বলাটা তোমার রক্তে। মেবি সেই কারণেই ন্যারেটিভের বাইরে গিয়ে একটা একটা গান যেটা ন্যারেটিভ নয়, যেটা একটা একটা অন্য কিছু, অন্য একটা একটা আরও শুধু একটা গল্প নয়, যদিও আমার গান গল্প থেকে তো একটা কিছু মানে বলে, সেগুলো সরিয়ে দিয়ে স্রেফ একটা কবিতা, সেরম গান তো আমার নেই, সেটা একটা নেগেটিভ জিনিস বলে আমার মনে হয়। মানে কিছু কিছু অন্যরকম গান লিখলে পারতাম আমার মনে হয়। আর একটা জিনিস আমার মনে হয় যে আমার গান এর বয়স, আমার বয়স যেরকম বেড়েছে ওভার দ্য ইয়ার্স, আমার গানের বয়স সেরকম বাড়তে বাড়তে যায়নি। আমি 39 বছর বয়সে বা কি 48 বছর বয়সে গাইতে এলাম, আজকে আমি 59 বছর এসে দাঁড়িয়েছি। তুমি আমার গানগুলো শুনে দেখো, হাতে গোনা দুটান্তে গান পাবে যেগুলোর বয়স বেশি। আমি 39 বছর বয়সেও 25-26 বছরের একটা মেজাজ নিয়ে গাইছি, তারপর সেই 39টা 40, 41, 42, 43, 50, 55 হচ্ছে, কিন্তু এই 27-28 বছর ছেলেটা ম্যাক্সিমাম 30 হয়ে বিয়ে করলো, তারপর আর সে কিছু করলো না। মানে তার বয়সের যে ওজন সেটা আমার গানে নেই। এখানে আমার পরের প্রশ্ন অঞ্জনদা, খুব কি থাকাটা জরুরি? এই জন্য বলছি যে যে ধরো 26 বছরের ছেলেটা দেবলীনাকে ফাটা জিন্স বা পুরনো গিটারের কথা বলছে, বেলাকে কসবার নীল দেয়ারের ঘর বলছে, সেই ছেলেটা কি প্রৌঢ় হওয়া, বৃদ্ধ হওয়া প্রয়োজন? মানে কেন একজন ধরো তুমি 59 বছরের মানুষ একটা 26 বছরের ছেলের 10টা গান লিখতে পারবে না, কেন? না আমি আমার মনে হয় তার একটা বয়সের ছাপও আসা উচিত। বয়স বলতে আমি বলছি না যে তার মধ্যে রোম্যান্স চলে যাবে, উৎসাহ চলে যাবে, উদ্দীপনা চলে যাবে, সমালোচনা আসবে, আরে ভালোবাসা, প্রেম, ছেলে মানুষই, সরলতা, দুঃখ, যন্ত্রণা, এর বাইরে গিয়ে একটা যে এক্সপিরিয়েন্সের যে তীক্ষ্ণতা সেটা হয়তো মিস করে, মানে সেটা হয়তো নেই আমার গানে, সব গানে নেই। এবার এটা আমার 2 নম্বর ক্রিটিসিজম আমার আমার নিজের গান সম্পর্কে। অ্যান্ড লাস্ট হচ্ছে যে আমার সব গানই মানে সুরের জায়গা থেকে খুব যে একটা ভেরিয়েশন নেই, সুরের খুব একটা ভেরিয়েশন অভাব আছে, তার কারণ আছে, ডেফিনেটলি একটা কারণ আছে। কারণ আমি একটা বিশেষ ধরনের গান শুনে বড় হয়েছি। আমি ছোটবেলায় রবীন্দ্রনাথ, তারপরে একটু ক্লাসিক্যাল, তারপরে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, তারপরে পপ, তারপরে অমুক আধুনিক বাংলা গান, এসব আমি শুনিনি। আমি এক ধরনের গান শুনতে 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 প্রায় যখন আমার বয়স প্রায় 27-28, তখন গিয়ে আমি অন্য গান শুনলাম। তো সেটার একটা প্রভাব আমার ভেতরে ঢুকে গেছে। আমি যখন নিজে গান করছি আমি তখন সেই সেই সুর সেই মেজাজটার মধ্যে আছি, এবং সেটা এত স্ট্রংলি আছে যে কারণে আমার সমালোচকরা বলে আমি আমার সুরগুলো টোকা। আমি টুকছি না, কিন্তু আমি কোথাও থেকে চুরি করছি না সুর, কিন্তু এতই একটা
ঘরানার মধ্যে ঢুকে আছে সুরগুলো, বলছে এটা এটা কোথা থেকে পাওয়া, এটা পাওয়া, অ্যাকচুয়ালি এটা নয়, আসলে এটা অনুরণন তুমি বলছো, এটাও একটা ওটা প্রতিধ্বনি হচ্ছে। আমার বউও বলে এটা এই গানটার মতন, এই গানটা সারা জীবন এই গানটা এর মতন, ওই গানটা ওর মতন, এটা না না এটা ক্লিফ রিচের অমুকটা গান, এটা অমুক, না 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 সুরটা তুমি এখন ভালো, আর তুই একটা ঘরানাটা খুব স্ট্রং হলে যেটা হয় সেইটা শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুর ফিরে পেতে চাও কি সেই আঞ্চান করা দুপুর দেখতে কি চাও তুমি সেই খেলনা ওলাটাকে তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা সেই অদ্ভুত ফাটা বাসার মাটির সুর টানা টানা দুদিনের সম্পদ দু টাকার বাজনার বিষয় তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায় তারপর টিফিনের পয়সা দিয়ে সিগারেট কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাসটা তারপর সবার মতোই পড়তে হয় যে কাগজের টোপো এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায় মিনি বাসে দাঁড়িয়ে অফিস যাবার সময় এখন বুঝেছি সে অদ্ভুত সুরের কি মানে যাওয়া যায় না যে আর সেখানে ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে যেতে হবে যে তোমাকে আমাকে চলে লুকোনো টেক্কা সংসারের একা দোক্কা ফেলে প্রথমে যাবে ঘরদোর তারপর হৃদয় কিছুই হলো না বাজানো গেল না সময় জানো গেল না সময় শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুর ফিরে পেতে চাও কি সেই আঞ্চান করা দুপুর দেখতে কি যাও তুমি সেই খেলনা ওলাটাকে তার খেলনার তো তারা সে বাজাচ্ছে কবে থেকে অঞ্জন দা তুমি সমালোচনা কতটা খোলা মনে নিতে পারো ধরো সুরজিৎ বলেছে এই এই অনুষ্ঠানের জন্যই যে মিউজিশিয়ান হিসেবে অঞ্জন দত্তের আমি সেরকম ফ্যান নই আমার অঞ্জন দা নতুন কিছু দিতে পারেন না কি বলেছে সুরজিৎ দেখো কেউ কথা রাখে না সুনীল দা এই কবিতাটা বোধহয় অঞ্জন দাকে ভেবেই লিখেছিলেন তার কারণ অঞ্জন দা আমাদের একেবারে কার্যত মাছদরিয়ায় নৌকোয় বসিয়ে ছেড়ে চলে গেছে আর সম্ভবত তীরে গেছে
আর এই মুহূর্তে আমাদের বাস্তব পরিস্থিতিটা একেবারে তাই। অঞ্জনা না আসায় আমরা বোর্ড্রম কাটাতে আমি আর সুরজিৎ একদম শটান চলে এসেছি মাঝদরিয়ায়। এখানে অন্তত গান বাজনা করে নিজেদের মতো আড্ডা দিয়ে গল্প করে এবং অবশ্যই অঞ্জনদার নামে নানা পিএনপিসি করে সময় তো কাটাতে হবে, তার কারণ অঞ্জনদা ডুবিয়েছে, অঞ্জনদা আসবো বলে আসেনি। সুরজিৎ, আমার খুব স্পেশাল লাগছে এই শোটা, তার কারণ বাঙালিরা যে কোনো মানুষ সম্পর্কে, বিশেষ করে প্রতিভাবান মানুষ সম্পর্কে কথা বলার সময় সবসময় স্তুতিতে চলে যায়, কোনো গঠনমূলক সমালোচনার ধার পাশ দিয়ে যায় না এবং সেটাকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করে। কিন্তু তুমি সেই বিরল সাহসী বাঙালিদের একজন যারা পরিষ্কারই বলো যে আমি অঞ্জনদার সেরম বড় ফ্যান নই। তো সেই সেই এর এর কারণটা কি, কেন নও? কারণ আমি মিউজিক্যালি অঞ্জনদার থেকে সেরকম কিছু পাইনি। আর তোমার আরেকটা একটা কথা, দ্বিতীয় কথা, আমার মনে হয় অঞ্জনদা দীর্ঘদিন যেসব মিউজিশিয়ানদের সাথে কাজ করছেন, দে আর অ্যাকচুয়ালি টপ অফ দ্য লাইন। মানে অমিত দত্ত গিটার বাজাচ্ছে, নন্দনদা ড্রাম বাজাচ্ছে, লু হিল বেস বাজাচ্ছে, তাদের নিয়ে অঞ্জনদা বোধ হয় এর থেকে অনেক বেশি করার উচিত ছিল। অঞ্জনদার অভিনয় নিয়ে কোনো ব্যাপার নেই, আমি ভীষণ ফ্যান ওনার নাটকের। একসময় ম্যাক্সপ্লোর ভবনে আমরা অঞ্জনদার একটা নাটক প্রায় যত শো হতো ততই দেখতাম, খুব মিউজিক্যাল একটা নাটক ছিল। এবং কিন্তু গান, এটাই আমার মত, অঞ্জনদার নিজের জায়গা আছে। আমি আমি জানি আমার কবিতা ক্লাবেই প্রচুর ছেলে মেয়ে আছে যারা অঞ্জনদার ফ্যান। ইনফ্যাক্ট আজকে আমি অঞ্জনদাকে শোনাবো বলে একটা গান তাদের থেকেই তাদের বাড়িতে ডেকে তুলেছিলাম, যে তুলে নিয়ে রেডি করে এসেছিলাম আর কি। এখন তোমাকে শোনাবো, একদম শোনাও শোনাও গান দিয়ে তাহলে আড্ডা শুরু। পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দেব বলেছে পাড়ার দাদারা, আমি অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, ধর্ম আমার আমি নিজে বেছে নিই, পদবিতে ছিল না যে হাত, মসজিদে যেতে হয় তার কেউ করে যায় বছরে দু একবার, বাংলায় সত্তর পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ, কাঁচা সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না চড়তে কোনো গাছ, চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দা, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। দারুণ দারুণ দারুণ। তোমার গানের ধারা আর অঞ্জনদার গানের ধারা, অনুপ্রেরণার জায়গাগুলো তোমার পল্লীগীতি ধর্মী ফোক ধর্মী গানের কাজ, সেই সেই জন্য কি অতটা প্রিয় নয় নাকি? না সেরকম না, আমি নিজে এমন কোনো গান বাজনা ধরনের যে শুনি না সারাক্ষণ, সেই হিসেবে আমার মনে হয় যে অ্যাজ আ স্টুডেন্ট অফ মিউজিক, আমি নিজেকে তাই মনে করি, অ্যাজ আ স্টুডেন্ট অফ মিউজিক আমার অঞ্জনদার থেকে সেরকম কিছু শেখার নেই। এটা অঞ্জনদা রেগে গেলে হবে না, কিন্তু যা মনে হচ্ছে তাই বলছি। না না, অঞ্জনদা রাখবে না এবং এটাও ভাববে না যে অপেক্ষা করার জন্য এই ক্রোধ, এই পবিত্র ক্রোধ। অ্যাকচুয়ালি অঞ্জনদার ছেলে নীল তার থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টাল ভালো কাজ করে আর কি। শুধু একটা কথা বলো, তুমি তো এখন পরপর ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করছো, শিবুর একাধিক ভালো ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে তুমি আছো, পরিচালক অঞ্জন দত্ত, অভিনেতা অঞ্জন দত্ত, সঙ্গীত পরিচালক এবং গায়ক অঞ্জন দত্ত, এই যে সত্তাগুলো ওভারল্যাপিং, একটার মধ্যে একটা মিশে আছে কোথাও একটা, তো এইটা অঞ্জনদার গানের ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করেছে? এই জন্য জিজ্ঞেস করছি যে এই যে একজন অভিনেতা যেমন একটা চরিত্রের মধ্যে ঢুকে যায়, তাকে যত রকমভাবে পোর্ট্রে করা যায়, যেভাবে আঁকা যায় সেই চেষ্টা করে, অঞ্জনদার গানও এক একটা নিটোল গল্প বলে, একটা ন্যারেটিভ স্টাইল আছে, সেটা নিয়ে তোমার কি মনে হয়? সেটা ঠিক, কিছু কিছু অনেকগুলো গানের কথা খুব ইন্টারেস্টিং মনে হয়। আবার তোমার মনে হয় আজকে জন ডেনিভারে সানশাইন ইন মাই আইজ মেক মি ক্রাই, সেটার বাংলা রোদ্দুর চোখে পড়লে কান্না পায়, কোন এটা কি আর হলো, এটা একই সুরে, এটা এটা নতুন কিছু হলো না আর কি। আবার কিছু কিছু লিরিক্স ইন্টারেস্টিংও লাগে, যেটা আমার ভালো লাগে যে অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় অঞ্জনদা একমাত্র যে গান বাজনা জগতে নিজের এরকম একটা জায়গা তৈরি করেছে, ইয়েস মানে ক্রিয়েটেড আ ব্র্যান্ড, সেটা ওনার সানগ্লাস পরে ওনার চুলের স্টাইল মাঝে মাঝে চেঞ্জ হয় দেখি, সমস্ত কিছু নিয়ে হি ইজ উইথ দ্য ট্রেন্ড, আর সেইটা ডেফিনেটলি আমার খুব ভালো মনে হয়।
আমি দেখছিলাম যে হিসেব করে আর কি, ব্যাক ক্যালকুলেশন করে, যে অঞ্জনদা যখন গান বাজনা শুরু করলো পাবলিকলি তখন 39 বছর বয়স, সেরকম একটা লোক এলো তখন অলরেডি সুমন নচিকেতা এসে গেছে। তো সেই যে একটা অঞ্জন দত্তের উন্মাদনা, অঞ্জন দত্তের গান দেখতে দেখতে সেটার 20 বছর পার হলো, যে জন্য এই সেলিব্রেশনের আইডিয়াটা। তো সেই সময়টা, এই সময়টা গানের ক্ষেত্রে কতটা পাল্টেছে, বাংলা গান কতটা এগিয়েছে নাকি এক জায়গায় আছে? না, বাংলা গান অনেকটাই এগিয়েছে, কারণ বাংলা গান আরেকটা জিনিস দেখেছে, সেটা হচ্ছে বাংলা গান তারপর থেকে আসলে একটা বাংলা ব্যান্ডের উত্থান দেখেছে। সেখানে বাংলা ব্যান্ডের উত্থানের মধ্যে যেমন ভূমি আছে, চন্দ্রবিন্দু আছে, ক্যাকটাস আছে, ফসিলস আছে, পরশপথ তখন ছিল, এখন নেই, তারা সবাই আবার নিজেদের জনরের মিউজিক তৈরি করেছে আর কি, এবং খুবই এক্সপেরিমেন্টাল কাজ করেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার বাংলা ব্যান্ডের কাজ বেশি এক্সপেরিমেন্টাল লাগে, তাদের কথাবার্তা ভাবনা, মিউজিক চিন্তা ভাবনা বেশি এক্সপেরিমেন্টাল। শুধু এক্সপেরিমেন্টাল না, মানে ইটস এন্টারটেইনিং অলসো। আজকে চন্দ্রবিন্দু বলো, ভূমির গান বলো, ইনস্পাইট অফ বিং এক্সপেরিমেন্টাল, দে হ্যাভ ফেল টু রিচ দ্য মাসেস, লোকেরও ভালো লেগেছে। তো সেইটা মনে হয় তোমার। আর আর অঞ্জন দত্তর 20 বছরে অঞ্জন দত্তকে অনেক শুভেচ্ছা, মানে আমি এই কথা বলার কেউ নই, অঞ্জন দত্তের অনেক ফ্যান ফলোয়িং আছেন, তারা অঞ্জন দত্তের গান শুনছেন এবং শুনবেন, অঞ্জন দা নিশ্চয়ই আরও অনেক গান কম্পোজ করবেন, সেই নিয়ে আমার কিছু বলার নেই, আমি খালি আমার কথা বললাম। আমি অনেক বেশি এক্সপেক্ট করি অঞ্জন দত্ত থেকে, অমিত দা, লু, নন্দন, এনাদের নিয়ে কাজ করাতে আর কি। সুজিত, অনুপম সকালেই বলছিল যে অনেক সময় হয়েছে যে অঞ্জন দার সঙ্গে এত পরিচয়, অঞ্জন দা চেনে, হেসেছে অনুপম দেখে, অঞ্জন দা চিনতে পারেননি, মানে এরকম কোনো অভিজ্ঞতা তোমার হয়েছে? আমার তো ভীষণভাবে হয়েছে। আমার এখন মনে আছে কলা মন্দিরে একটি অনুষ্ঠান ছিল ভূমি এবং অঞ্জন দত্ত, এবং সেইখানে তোমার আর কলা মন্দিরের অনুষ্ঠান হলেই কলা মন্দিরের বাইরে একটা সিঁড়ি আছে, আমরা যতক্ষণ অনুষ্ঠান হচ্ছে সিঁড়িতে বসে আড্ডা মারি সবাই। তো সেখানে অঞ্জন দা গিটার নিয়ে উঠছেন, দেখেই হ্যাঁ সুরজিৎ কেমন আছো, তো আমার খুব ভালো লাগলো অঞ্জন দা এইভাবে কথা বলছেন, সুরজিৎ কেমন আছো, তারপর কি খবর। তারপর উনি বললেন আমি একটা ওই মিউজিক নিয়ে একটা কাজ করছি তোমার টেলিভিশনের জন্য, তো সেইটাতে তোমার ওই ভূমি তো ডেফিনেটলি তার মধ্যে ফিচার করবে, তো আমি কতগুলো জায়গার টাকা লোকেশন দেখছি, সেটা শুটিং করা হবে, তো আমি তোমাকে তোমার আমার নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ অঞ্জন দা আছে। বলছে ঠিক আছে, তোমার আমার নাম্বারটা নিয়ে, অঞ্জন দা বললো ঠিক আছে আমি তোমাকে যোগাযোগ করে নিচ্ছি, সবকিছু ঠিকঠাক হলে সব আমি ইয়ে করবো আর কি। তো দারুণ ব্যাপার এই, সেটা তো ঠিক আছে, একটা এপিসোড গেল, সেটা হলো কি হলো না যাই না, কিন্তু এই তারপর একদিন সাউথ সিটি মলে আমি আমার স্ত্রী আমার কন্যা আমরা ঘুরছি স্পেন্সারে, এবং অঞ্জন দত্ত এগিয়ে আসছেন, অন্তন্ত এগিয়ে আসছেন এইভাবে, এবং আমি অঞ্জন দত্তের সামনে গেলাম, অঞ্জন দত্ত আমার দিকে তাকিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন এখান থেকে, এবং আমি এত বোকা হয়ে গেলাম সবার সামনে। তারপর থেকে বললাম বাবার, এরপর থেকে অঞ্জন দত্তকে দেখা হলে গিয়ে কথা বলাটা খুব রিস্কি আর কি। সুজিৎ, একটা জিনিস তুমি মানবে, সেটা হচ্ছে অঞ্জন দত্তের গানে সময়ের একটা ছাপ, পাশাপাশি নিজের জীবনের ছাপ, ছোটবেলার দার্জিলিং হোক বা পরবর্তীকালে পার্ক স্ট্রিট বা রিপন স্ট্রিটের নিজের বাড়ির এলাকা, কোথাও একটা সময় যেন ছাপ ফেলতে ফেলতে এগোয়, এবং নিঃসন্দেহে এই 20 বছর অঞ্জনদার গানের যেরকম, সেরকম বাঙালির অন্য ধারার গান, অন্য গানের প্রতি ভালোবাসারও 20 বছর, এটাও একটা সেলিব্রেশনের কারণ হতে পারে। তো তোমার কোনো গান অঞ্জনদাকে শোনাও না, যেটা আমি অঞ্জনদাকে শুধু না, আমার একটা গান আজকে তোমাকেও শোনাতে চাই, কারণ আমি জানতাম না যে এই গানটা আমি খবরের কাগজে একটি আর্টিকেল থেকে লিখেছি, এবং সেই আর্টিকেলটা যে তোমার লেখা আমি জানতাম না। আমি যখন আমার অ্যালবাম নিয়ে কথা হচ্ছে অফিসে মমিতার সাথে কথা বলছিলাম, বললাম যে একটা গান এরকম, এই চড়ুই পাখিরা যে শহর ছেড়ে চলে যাচ্ছে, বিকিরণ দূষণ, এই নিয়ে একটা গান লেখা, এই বেলায় আমার একটা লেখা ছিল। হ্যাঁ, এবং তখনই আমি মমিতা বলছিল তো সুবনের লেখা, না যে কি বলছো তোমার সুবনের লেখা, এবং মোবাইলের বিরুদ্ধেই গান, বিরুদ্ধে না, দরজা বে পাঁচিল, আবার পাঁচিল থেকে খোলা ছাদে, ছাদের কোণে নুয়ে পড়া, দরজা বে পাঁচিল, আবার পাঁচিল থেকে খোলা ছাদে, ছাদের কোণে নুয়ে পড়া, আমার ছাদের কোণে নুয়ে পড়া, আমার পেয়ারা গাছের ডাল, আমি পেয়ারা খাবো কাল, সারা ফেলে চড়ুই এবার ঘরে ফেরার তাড়া, তোমরা শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া, উঠোন জুড়ে
ধান শুকায় আমের মুকুল ছেয়ে যায় মুরগি ছানা ছোটে মায়ের পায়ে পায়ে উঠোন জুড়ে ধান শুকায় আমের মুকুল ছেয়ে যায় মুরগি ছানা ছোটে মায়ের পায়ে পায়ে আমার পেয়ারা গাছের ডাল আমি পেয়ারা খাবো কাল সারা ফেলে চড়ুই এবার ঘরে ফেরার তারা তোমরা শুনতে পেলে যারা ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া সুরকি ফেলা রাস্তা পাশে মোবাইল টাওয়ার গন্ডাখানেক সুরকি ফেলা রাস্তা পাশে মোবাইল টাওয়ার গন্ডাখানেক সেই কত উঁচু টাওয়ার রে ভাই ভুবন জোড়া কিচির মিচির চড়ুই কেন দিশে হারা ও মা কিচির মিচির চড়ুই কেন দিশে হারা সময় গেল তারা হুরোয় তোমার গলায় প্রাণ জুড়োয় নতুন ফোনে তুমি আমি কত কথা সময় গেল তারা হুরোয় তোমার গলায় প্রাণ জুড়োয় মোবাইল ফোনে তুমি আমি কত কথা আর গতির সীমা নাই শুধু এগিয়ে চলো ভাই গতির সীমা নাই শুধু স্বপ্ন দেখো ভাই নিচির নিচির চড়ুই এবার সবাই শহর ছাড়া তোমরা শুনতে পেলে যারা ওই পেয়ারা গাছের মাথায় ছিল চড়ুই পাখির পাড়া তোমরা শুনতে পেলে যারা ওই পেয়ারা গাছের মাথায় ছিল চড়ুই পাখির পাড়া শুনতে পেলে যারা ওই রাস্তা পাশেই ছিল আগে চড়ুই পাখির পাড়া সুজি ঠিক দুটো কথা বলার এক হচ্ছে অসাধারণ মানে আমার একটা সামান্য লেখা তোমাকে এত সুন্দর একটা গান এবং সেখানে মানে আমার পড়ার টেবিলে বসতাম পেয়ারা গাছ এবং সকাল সত্যি সত্যি এগুলো আমার বীরভূমের ছোটবেলার কথা ইন্টারেস্টিং যেটা হচ্ছে মোবাইল বিকিরণ এবং মোবাইল নিয়ে যে তোমার এই গানটা ক্রমাগত তোমার মোবাইলটা বেজে যেন একটা অন্য আবহাওয়া সংগীত তৈরি করলো এই মাছ সমুদ্র মোবাইল দূষণ থেকে আমরা কেউ বেরোতে পারছি না এবং এই গানটার সঙ্গে এই স্বাক্ষরটা কারিগরি অসুবিধা সত্ত্বেও এটা থাকে যে কম্পানিটি টাওয়ার আমি বলছি না টাওয়ারে জবাব নেই মানে এই মাছ সমুদ্রে যেন ভাবে বাঁচছে না এবং এর স্বাক্ষর হিসেবে এটা থাক এটা আমরা রিশুটও করবো না সুজিৎ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইরকম চাঁচা ছোলা বা ক্রিটিসিজম তুমি নিতে পারো উইচ ইজ টু আ সার্টেন এক্সটেন্ট ট্রু মানে আমি আমি মিউজিশিয়ান নিজেকে ক্লেম করি না আমি ক্লেম করি আমি সিঙ্গার সং রাইটার আচ্ছা আমি গায়ক গীতিকার অর্থাৎ আমি নিজের গান নিজে গাইছি নিজের মতন করে সেই গানগুলো মিউজিকের মধ্যে একঘেয়েমি আছে আলাদা করে মিউজিশিয়ান খুব একটা যে ভালো আমি তা নই আমি বেসিক কর্ডস দিয়ে গান করতে আরম্ভ করেছি তারপর আস্তে 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 এখন মেজর মাইনর হ্যানা তানা কিন্তু কেউ যদি আমাকে লিখতে বলে আমি সেটা জানি না সেটা শুরু ঠিকই বলছি যে আমি মিউজিশিয়ান হিসেবে খুব একটা যে কারণে আমার সিনেমার মিউজিক আমি কেন করি না আমার ছেলেকে প্রমোট করবো বলে আমার ছবিকে গোল্লাই দিয়ে ছেলেকে প্রমোট করা আমার কোনো দরকার নেই নীল সিনেমার গান নীল শিখেছে মিউজিকটা ইজ লার্ন সে দিনের পর দিন গিটার শিখেছে সে মিউজিক শিখেছে করে সে আজকে আমার থেকে বেটার মিউজিকটা করতে পারবে কমার্শিয়াল মিউজিক করতে পারবে বলে আমি তাকে নিয়ে করছি মিউজিক করছি অঞ্জনদা তুমি নাকি সেই সময় সময় না থাকলে বা অন্য কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকলে টেলিফোনে অবধি গলা নকল করে কথা বলো যে অঞ্জনদা তো বাড়ি নেই আমি একবার করেছিলাম ওটা অপর্ণা সেন মানে একটা ছবির ব্যাপারে একটা ফোন টোন হয়েছিল আমি বলেছিলাম বাবা বাড়ি নেই নীলের গলা আর আমার গলাটা খানিকটা এক আমি আর আমি ধরাও পড়ে গেছি তারপর থেকে আইটার এই আমার মনে হয় এই যে চিনতে না পারা ব্যাপারটা অপর্ণা সেন রটিয়েছে রীনাদি রটিয়েছে কারণ এটা আমি মানে ঝামেলায় ছিলাম এই ছিলাম তা ছিলাম আমি পাইনি ধরা পড়লে কী করে তক্ষুনি ফোনে কে নেই বাবা কী আবার তুমি তুই তো অঞ্জন বাবা বাবা নেই মানে ইয়ার কি বাবা যাবো নি কে বাবা তুমি তো ধরা পড়ে গেছো তুই তো তুই বাবা বাবা করছিস কেন পরিষ্কার বল যে আমার কাজ আমি কাজ আমার কাজ আছে পরে ফোন করবো যাই হোক এরম একটা কী হয়েছিল তারপর থেকে সেইটাই রটেছে কিন্তু আমি একটা কথা বলি না সেই সূত্রে যে আমি না মানে সত্যি সত্যি এই
পাবলিক রিলেশনটা খুব একটা মেনটেন করতে পারি না, কিন্তু আমি জানি যে আমার যদি আমি যদি ভালো গান করি, আমি যদি ভালো অভিনয় করি, আমি যদি ভালো সিনেমা করি, আমায় ঠিক আবার আমি আমার জায়গা রেখে দিতে পারবো, আমার পিআর করে আমার লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এটা আমি মনে করি না। আমি মনে করি কাজটা দিয়ে করতে হবে। আর যদি সত্যি পিআর লাগে, তোমার সঙ্গে যদি আমার খুব ঝগড়া হয়, আমি জানি আমি ঠিক সেই এমনভাবে তোমাকে ঠিক গিয়ে বলো, সুমন ভুল হয়ে গেছে, আর কোনো দিন করবো না, প্লিজ কিছু মনে করো না বলে এমন করবো, তুই বাধ্য হয়ে মেনে নিতে হবে, যাকে যা যা ভুল করে ফেলেছে, সেই ক্ষমতাটা আমার আছে। আমি জানি যে একটা সার্টেন পয়েন্ট উপল যা বলুক আমার সম্পর্কে, আমি ঠিক গিয়ে ওকে এমন ধরে এমন গ্যাস দেবো, ও ঠিক আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আর কি, গ্যাস দেবো মানে জেনুইনলি ওকে বুঝিয়ে দেবো আর কি, সেই সেই বিশ্বাসটা আমার আছে নিজের। ঠিক আছে, তোমার এখন দেখাবো যে এক্স্যাক্টলি উপল ঠিক কি বলেছে মন্দারমণিতে। উপল, হ্যাঁ, অঞ্জনদা জ্বলালো তো? এই কি বলো তো, প্রত্যেকবারই একই জিনিস হয়। আমি দেখেছি আগে ওরকম দু তিনবার ঝুলিয়েছি। অনেকে বলে যে সুনীলদা যে কেউ কথা না রাখার যে অভিযোগটা তার পদ্যে করেছিলেন সেটা অঞ্জনদার কথা ভেবেই করেছিলেন হতে পারে, কিন্তু তোমাদের সঙ্গে তো চন্দ্রবিন্দুর একদম শুরুর দিন থেকে, এবং তারপরে চন্দ্রবিন্দু যখন ততটা প্রতিষ্ঠিত না, ততটা নাম ডাক হয়নি, সেই সময় তো অঞ্জনদা তোমাদের সাহায্য করেছিলেন। একদমই, ভাগ্য ভালো তখন অঞ্জনদা এরম ছিল না, মানে অঞ্জনদা তারপর অনেকটাই বদলে গেছে। হ্যাঁ, তার কারণ সেই সময়ের অঞ্জনদার সাথে এখনকার অঞ্জনদাকে আমি অন্তত মেলাতে পারি না। কিরকম না, প্রথমবার যখন 93 কি 94 কথা আমি এক্স্যাক্টলি সালটা মনে নেই, তো তখন আমরা চেয়েছিলাম যে আমরা একটা সোলো কনসার্ট মতন করবো, কিন্তু সোলো কনসার্ট খালি চন্দ্রবিন্দুর গান শুনতে তখন লোকজন আসবে এই সাহসটা আমাদের ছিল না, কারণ তখন অনিন্দ্যচন্দ্রীলা আমাদের ব্যান্ডে জয়েন করেনি। আচ্ছা, তো তখন আমাদের মনে হয়েছিল কেউ যদি আমাদের সাথে গান গান, মানে আমরা প্রথম কথা হচ্ছে 2.5-3 ঘন্টার প্রোগ্রাম একা করবো, সেই অতখানি গান অত গানও আমাদের ছিল না, তো তখন আমরা ভেবেছিলাম যদি অঞ্জনদার সাথে একসাথে স্টেজ শেয়ার করা যায় নিজেদেরও ভালো লাগবে, তো ভয় ভয়ে গেছিলাম। তখন তো অঞ্জন দত্তের খুব নাম ডাক, তখন অঞ্জন দত্ত একদম তুঙ্গে, এবং আমরা নিজেরাও অঞ্জন দত্তের বিরাট ভক্ত ছিলাম, গান গাইতাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন গেছিলাম অঞ্জনদার কাছে খুব ভয় ভয়, সেই রিপন স্ট্রিটের বাড়িতে, ভীষণ সুন্দর বাড়ি, সেটাই তো জানতে এসেছি না, আমার খুব ইচ্ছে একটা ব্যান্ডের সাথে বুঝলে একটা প্রোগ্রাম করবো তোমাদের নিয়ে, খুব এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, রাজি আছে। মানে তাহলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো বলো, যে তোমরা অমুক এত টাকা দিয়ে দিই, আমার টাকাটা এক্স্যাক্টলি আমার মনে নেই এখন কত টাকা, তো আমি ঠিক আছে তাহলে সেটাই বলে, কিন্তু তোমরা কীভাবে তুলবে এত টাকা, তা তো জানি না, এখন দেখতে হবে কী করে তুলি। তারপরে কিছু বলছে, তারপরে আস্তে আস্তে আড্ডা হচ্ছে, তো তোমরা কীরকম ধরনের গান করো, একটা গান শোনাও এক্সাম্পল, তো সব শোনালাম। তারপরে একটু বাদে বলে, শোনো তোমাদের এত টাকা দিতে হবে না, তোমরা একটু কম দাও। আমার ঠিক আছে কমই দিচ্ছি। তারপর বলছে আবার কিছুক্ষণ বাদে, না এটাও বোধ হয় তোমরা দিতে পারবে না, তোমরা কাজ করো আরও 5,000 টাকা কম, এই করতে করতে কমছে। তারপর একটা সময় বলে যে, আচ্ছা সাউন্ড তোমাদের কে করছে, আমাদের সাউন্ডের কিন্তু টাকা লাগে, সে তো জানবো না, সে তো লাগবেই। তখন একটু বাদে বলছে যে, আরে জয়েন্টলি সাউন্ডটা করলে তো ওখানেও কিছু টাকা বাঁচানো যাবে। বলে হ্যাঁ, তাহলে চলো জয়েন্ট তোমাদের সাউন্ডই আমি করবো, তোমরা আরেকটা কাজ করো, তাহলে তোমরা বাজাবে, তোমরা বাজাবে, আমি তোমাদের ব্যান্ডের সাথেও দুটো গান গাইবো। তো সেইটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল, যে আমরা বাজাচ্ছি, আমাদের মিউজিশিয়ানরা বাজাচ্ছে এবং তার সাথে অঞ্জনদা গাইছে, তো সত্যি দারুণ ব্যাপার ছিল। কিন্তু ওখানে একটা গন্ডগোল হয়েছিল যে একবার রিহার্সেল, প্রথম যেদিন রিহার্সেলে আমরা, সেদিন 2 থেকে রিহার্সেল ছিল, তা আমাদের প্রথমে 11টা থেকে একটি কোম্পানির কাছে যাওয়ার ছিল যদি স্পন্সরশিপ করে দেয় আর কি, তো সেই গিয়ে ফিরতে ফিরতে 2 বেজে গেছে, আর টেনি বলে আমার এক বন্ধু, তার বাড়িতে রিহার্সেল হয়েছে, তার বাড়িটা না সেই জয়েন্ট ফ্যামিলি, এবং এক বিরাট বাড়ি, সে বিরাট বাড়ির এক একটা ঘরে এক একটা ফ্যামিলি থাকে, তো ওদের বাড়িটা ওদের তলাটা 3 তলার বাড়িটা, আর নিচে একটা ঘরে আমরা রিহার্সেল দিয়েছিলাম, তো আমরা পৌঁছতে বোধ হয় 2:15 হয়ে গেছিলো, তো 2:15 হয়ে গেছিলো, এবার বসে আছি 2:30 বাজে 2:45 বাজে দেখি অঞ্জনদার পাত্তা নেই। তারপর এক ভদ্রমহিলা হঠাৎ আমরা কি কথা বলছি, তখন ওদেরই বোধ হয় কাজের মাসি না কেছে, বলবে হ্যাঁ এক ভদ্রলোক তো এলেন লম্বা মতন, চেনা চেনা লাগলো, তুমি তোমাদের খোঁজাখুঁজি করে চলে গেলে। তখন আমাদের মাথায় হাত যে সত্যি সত্যি এই রে অঞ্জনদা এসে ফিরে যায়নি তো। তারপর ফোন, আর তখন ওরকম মোবাইল ফোন ছিল না যে এবার আমরা ল্যান্ড ফোনে ফোন করলাম, সে ফোন কেউ ধরছে না, কেন অঞ্জনদা তো তখনও বাড়ি পৌঁছাননি,
তো আলটিমেটলি তারপর সত্যি সত্যি দেখা গেল যে উনি এসে ফিরে চলে গেছেন, প্রচণ্ড রেগে গেছিলেন আমাদের ওপর, কিন্তু ফাইনালি আবার মানিয়ে টানিয়ে রিহার্সেলও হলো, গান হলো, অসাধারণ প্রোগ্রামটা হয়েছিল। আমাদের ক্ষেত্র মাধব দাস বলে আরেকজন ছিল, তিনজনে মিলে খুব খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম। এই যে হৃদয়বান অঞ্জন দত্ত, তারপরে হৃদয়হীনতার কথায় আসবো, কিন্তু হৃদয়বানের জন্য একটা ট্রিবিউট করো তোমার অঞ্জন দার কোনো গান। অঞ্জন দার গানের একটা খুব বড় দিক আমার মনে হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের সেন্টিমেন্ট নিয়ে গান। নর্মালি সবাই তো কি বলবো, বড় প্রেমের গান লিখছে, বড়দের গান লিখছে, কোনো প্রবলেমের গান লিখছে, কিন্তু একদম বাচ্চাদের মেজাজে গান লেখা সেইটা আমাকে খুব ফ্যাসিনেট করতো। তো সেরকম একটা গান শোনাচ্ছি। হ্যাঁ, আর একটা তুমি এই কথাটা বললে যখন, কি চমৎকার একটা বাক্য আমার এক বন্ধু বলেছিল, এরকম একটা বাক্য লিখে মরে যাওয়া যায়, মেঘ দেখে ভাল্লুক মনে হয় নাকি তুমি দেখোনি, একটা বাক্যে কয়েকটা শব্দে একটা শিশুর জগৎ থেকে একদমই সবসময় মনে হয় যে আমারই তো গল্প প্রায় বলছি না। সেটা সত্যি খুব ফ্যাসিনেট করতো। তার তাহলে সেই গানটা শোনাচ্ছি। বাপি আর মা গেছে সিনেমা, তুমি একা, ভয় যদি হয় এই টিভিটাকে খুলে ভুলে থাকা, মা গেছে বলে ওই টিভিটাকে খুলে তুমি রেখো না, আমি বলি কি একটা চালাকি করে দেখো না, জানলা দিয়ে আকাশটাকে দেখো টিভি দেখো না, রান্না আছে ঢাকা তবু কান্না চেপে রাখা যাচ্ছে না, বাপিরা হোটেলে রোল তোমার কপালে ঝোল খিদে পাচ্ছে না, রেগে গিয়ে টিভি খুলে জোর করে সব ভুলে তুমি থেকো না, ডাকছে তোমার বন্ধুরা আকাশ থেকে টিভি দেখো না, ডাকছে সবাই বন্ধুরা আকাশ থেকে টিভি দেখো না, মেঘ দেখে ভাল্লু মনে হয় নাকি তুমি দেখোনি, তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেলোনি, খাটটাকে মাঠ ভেবে একটু বুড় হবে থাকো না, দেখো ডাকছে তোমায় আকাশটা টিভি দেখো না, দেখো ডাকছে তোমায় জানার বাইরেটা টিভি দেখো না। অঞ্জন দা এরকম ভাবে শুধু বাচ্চাদের ডাকে নয়, আমাদেরও ডেকেছে এবং ডেকে ঝুলিয়েছে, ওই জন্য আমরা ঝুলছি। না এ তো হৃদয়বান, এরকম ভাবে ঝুলছি, অঞ্জন দা না এলে কিন্তু আমরা নাপতেও পারবো না। তারপরে পাল্টে যাওয়া অঞ্জন দত্তের কথা বলো, কিরকম মনে হয়েছিল যে সেই লোকটা কি করে হৃদয়হীনের মতো আচরণ করছে? না হৃদয়হীনের কথা আমি বলতে পারবো না, কেন সেইভাবে অঞ্জন দার সাথে যে খুব মানে হৃদয় ঘটিত কিছু ঘটে, হৃদয়হীনতার পরিচয় পেয়েছি এমনটা নয়, কিন্তু মাঝে মাঝে এরকম মনে হয়েছে যে যে অঞ্জন দা আমাদের এত চেনে, মাঝে মাঝে হঠাৎ দেখা হলো এমনভাবে তাকালেন, জানি না উনি হয়তো ভুলে যান কিনা, মাঝে মাঝে এরকম হয়তো ডিমেনশিয়া হয় লোকের ভুলে যায়, যেন চিনতেই পারলেন, একবার লিফটে দেখা হয়েছিল অঞ্জন দা, হ্যাঁ ও আচ্ছা, তো আমি বললাম বাবারে তাহলে কি আমি ভুল লোককে ডাকলাম, তো সেরকম হয়েছে না। আরেকটা জিনিস যেটা আমার খারাপ লেগেছিল, একবার একটা রিয়েল টেলিভিশন ইন্টারভিউ টাইপ শো হয়েছিল, সেটা আমরা নর্থ বেঙ্গলে শ্যুট করেছিলাম, তো অঞ্জন দাই অ্যাঙ্কার ছিল, তো দারুণ অনুষ্ঠানটা হয়েছিল, প্রচুর নানান রকম গল্প এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন উনি করেছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। নর্মালি সেটা অবশ্য সুযোগ হয়েছিল, কেন একটা লম্বা তিন দিন ধরে ইন্টারভিউ চলছে, তো ওইখানে একটা ওরকম এনভায়রনমেন্ট, অত সুন্দর গাছ, অত সুন্দর জঙ্গল, সেখানে না মিথ্যে কথা বলা খুব ডিফিকাল্ট, আর সেইটা অঞ্জন দা খুব ভালো করে জানেন যে নর্থ বেঙ্গলে গিয়ে মানুষ মিথ্যে কথা বলতে পারবে না, আর ওই ভেতর থেকে ভেতরে যে দুঃখ, ভেতরে মন খারাপগুলো এত সুন্দর সুন্দর টেনে টেনে বার করে আনছিলেন,
তো মাঝে একটু ভয়ই করছিল যে এমন এমন কথা আমি বলে ফেলছি যেগুলো হয়তো না বললেই ভালো। তো তারপরে যেটা হতো যে রাত্রিবেলা সারাক্ষণ তো আর শুটিং হচ্ছে না, প্রচুর আড্ডা হতো। তো সেইখানে আড্ডায় অঞ্জনদার প্রচুর অভিমানের দিক দেখেছি, সেখানে অঞ্জনদার নিজেই বলেছেন যে আমার গান আর কেউ শোনে না। তো সেই জায়গাটা আমার খুব দুঃখই হয়েছিল যে যে একজন শিল্পীর এইটা কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা যে আমার গান আর কেউ শুনছে না। তো আমরা অঞ্জনদাকে বলেছিলাম যে না না এটা তুমি ভুল বলছো, বলে না সত্যি বলছি এখনকার জেনারেশন আমার গান শোনে না। তো সেটা আমারও খুব খারাপ লাগার জায়গা যে আমরাও ছোটোবেলায় কলেজ লাইফে অঞ্জনদার গান শুনে সাংঘাতিক ইন্সপায়ার হয়েছে। ইনফ্যাক্ট প্রথমে আমরা যখন আমি কলা মন্দিরের প্রোগ্রামের কথা বলছি যে প্রথম আমাকে একজন এসে জানালো যে অঞ্জনদার প্রোগ্রাম আছে, তা আমি তখন অঞ্জনদাকে অভিনেতা হিসেবে চিনি, আমি মানে তখন আমরাও গান বাজনা শুরু করেছি, তখন একটা গান গাইলেই হলো। তো গিয়ে প্রথম গান ওই হরিপদ একজন ওই গানটা তো সাংঘাতিক লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। তো তারপর থেকে অঞ্জনদার ফ্যান হয়ে যায়। তো সেই রকম একজন মানুষ যখন এরকম কথা বলছে, একটা তার জন্য খারাপ লাগা, একটা হচ্ছে নিজের জন্য খারাপ লাগা, আর একজন শিল্পী হিসেবে আরেকটা খারাপ লাগা হচ্ছে যে একদিন আমারও তো ওরকম একটা দিন আসবে, সেটা কবে? এবং এই ইনসিকিউরিটিটা বোধহয় খুব ইউনিভার্সাল। হ্যাঁ, এবং আমি সেটা ঠিকই, এবং আমার মনে হয় যে এই যে অঞ্জনদার সম্পর্কে যে এই যে কমপ্লেন গুলো, এই যে ঝোলাচ্ছেন হ্যান ত্যান, এটা আমি জানি না হয়তো সেই জায়গাটা থেকেও কিছুটা চালিত হতে পারে। তবে একটা জিনিস আমি বলতে পারি, যেটা অঞ্জনদার ক্রমশ আমার দোষের পরিমাণটা ছোট লাগছে, তার কারণ নর্থ বেঙ্গলে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, অঞ্জনদা তো সাউথ বেঙ্গলে বলে বলেছিল যে এখানে আসবে, যার ফলে দক্ষিণবঙ্গে মিথ্যা বলা যায়। উপর আরেকটা অঞ্জনদার গান গাও না। না মামা আলী বাবা বয়স আমার দশ, আজকে দিনটা বড়, আজকে যিশু দিবস, চারটে মুরগি ছাড়ালে একটা টাকার নোট, ওই কালো ড্রামের ভেতর ওরা করছে যে ছট। আমার আলী বাবা বড় দিনের ভিড়, তবু রক্তে মাখা মাখি আমার সারাটা শরীর, তবু শীত যে আমার করছে না নেই যে অবকাশ, আর তিরিশটা পাখি মানে ৯.৫০ টাকা, রাতের বেলায় ফিরে এসে চাচার পিঠ মালিশ, নেই যে আমার বিছানা নেই যে বালিশ, তবু ঘুম যে আমার চলে আসে ডিসেম্বর মাসে, স্বপ্ন দেখি ঘুরি জোড়াই কালো আকাশে, কান্নায় আমার যাচ্ছে কমে পারছে যে সাহস, নাম যে আমার আলী বাবা বয়স এখনো দশ। উপাল, এই এই যে অঞ্জনদার প্রত্যেকটা গানে একটা ন্যারেটিভ, একটা গল্প বলা স্টাইল, একজন মানুষের গল্প বলা, এটা তো তার আগে এইভাবে ব্যক্তি বাংলা গানে সেইভাবে খুব কমই উঠে এসেছে, এসেছে কিছু গানে। তো এই এই অঞ্জনদা তো অন্যদিকে অভিনেতা এবং ফিল্ম ডিরেক্টর, তুমি অনিন্দর পরের ছবি সঙ্গীত পরিচালনার গুরু দায়িত্ব সামলাচ্ছ, তো এই ভিজুয়ালাইজেশন বা পিকচারাইজেশন, একটা গানের মধ্যে একটা ছবি আঁকা, এইটা তোমার সঙ্গীত পরিচালক হিসেবে এটা তো তোমার নতুন ভূমিকা, তো এটাই কিভাবে মানে অঞ্জনদার স্টাইলটা কি আরেকটু বেশি করে এটা বোঝা যাচ্ছে যে কেন একটা লোকের গান এইরকম? বিশেষ করে এই অনিন্দর সিনেমাটা, হ্যাঁ, এইটা আমাদের ছোটবেলা মানে 90 সালের একদম সময় কিছু বাচ্চাদের নিয়ে গল্প, উত্তর কলকাতা, উত্তর কলকাতার একটি গল্প। তো তো সেইখানে একটা বড় জিনিস হচ্ছে যে আমরা এখন যেটা হচ্ছে না যে খুব কি বলবো টেকনিক্যালিটিসগুলো নিয়ে বড্ড বেশি মাথা ঘামায় যে গিটারটা ঠিক করে হলো কিনা, ডিস্টরশনটা ঠিক হলো কিনা,
কিন্তু আমি আমার এখন একটা জিনিস মনে হয় যে ডিস্টর্শনটা ঠিক হলো কিনা ওটা গানের মূল বিষয় না, গানটার স্পিরিটটা আমি ঠিকঠাক ধরতে পারলাম কিনা সেটা সবচেয়ে বড় কথা। অনেক সময় আমি দেখেছি যে গানটা দারুণ লাগছে, হয়তো ইন্ডিভিজুয়ালি গান আমি অ্যালবামে শুনলে ওটা খুব আনন্দ পেতাম, কিন্তু সেটাই যখন কি বলে সিনেমায় দেখছি যে ভিজুয়ালের সাথে একদমই ওটা যাচ্ছে না। তো অঞ্জনদার ক্ষেত্রে গানের ক্ষেত্রে এটা একটা বড় জায়গা যে গানগুলো যেরকম ভাবে যায় আর কি, ঠিক যেন মনে আমি একটা ছবি দেখছি, সেই গান থেকে ছবি দেখার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বললাম রিসেন্টলি একটি ছবি আমি দেখেছি লাঞ্চ বক্স বলে, তো সেইখানে একটা জায়গায় একটা গান ইউজ করা হয়েছে যেটা ওই ডাব্বাওয়ালারা ট্রেনের কামরার মধ্যে ডাব্বা বাজিয়ে গায়, সেখানে কত মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচ, কিন্তু আমার মনে হয় ওটা অ্যালবামে শুনলে নাই ভালো লাগতে পারে, কিন্তু সিনেমায় যখন আমি ভিজুয়ালের সাথে দেখছি আমার বারবার মনে হচ্ছে ওখানে একটা গিটার পড়লে পুরো গানটা একদম নষ্ট হয়ে যাবে। এবং সেই ডাব্বাটা যেন নিজে গাইলে মানে ওর যেন জার্নি, ওর জার্নিটাই পুরো ফুটে উঠছে এত আশা নিয়ে। অনিন্দ সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় এই কি বলবো থাম্ব রুলটা একদম মেনে চলতে হবে আমাদের, সেটা না চললে একদমই জিনিসটা দাঁড়াবে না। তোমার কোনো গান যেটা সব থেকে প্রিয় গান সেটা অঞ্জনদাকে এই কুড়ি বছর অঞ্জনদার গানে, তো আমাদের দিক থেকে অঞ্জনদা ঝোলাতে পারে কিন্তু আমাদের দিক থেকে তার উপহার দেওয়া কর্তব্য, তো তোমার দিক থেকে একটা উপহার থাক না। এইটা তোমার গান তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটির রোগ রক্ত ঝলমল, তোমায় দিলাম এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটি রোদ রক্ত ঝলমল, তোমায় দিলাম এই মায়ার পশম হাত দেবার আরাম। এইটা তোমার গান ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাটের গ্রাম, রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান। লা 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 লা। থ্যাংক ইউ। আমি তোমায় একটা কথা বলতে পারি, যে সমালোচনাটা উপল করেছে এবং অনুপম করেছে, যে তুমি নাকি চেনা লোকেদের অনেক সময় চিনতে পারো না, মানে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তুমি তাকিয়ে না চেনার ভান করে চলে গেলে, এটা 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 কী করে মানে কেন করো, অপমান করতে, নাকি তুমি সত্যি চিনতে পারো না, নাকি তুমি ভুলে যাও, নাকি মনে হয় যে না কথাটা না বললেও না। এটা কিন্তু উপল এবং অনুপম দুজনের কমন ক্রিটিসিজম। না উপল অনুপম নয়, এটা কিন্তু অনেকেরই ক্রিটিসিজম। হ্যাঁ, অনেকেই আমার সম্পর্কে এটা মনে করে যে আমি যখন যাদের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে ভীষণ 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 মিশে থাকি, যখন তাদের সঙ্গে কাজটা আমি আর করছি না, অর্থাৎ তাদের সঙ্গে সিনেমা করছি না বা তাদের সঙ্গে জলসা করছি না বা তাদের সঙ্গে, তখন আমি তাদের ইগনোর করছি। এটা বলে কি তা কিন্তু নয়, আমি যখন কাজ করি ভীষণ ডিপলি করি, আমি বাইরে থেকে করি না, জেনুইনলি ডিপলি করছি, সেই সময়ের জন্য সে আমার কাছ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারছি। তুমি বোঝাতে পারছো, কিন্তু তাতে অন্য লোকগুলো এবার যখন কাজটা করছি না তখন সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নয়, কিন্তু একটা ডিফারেন্স আসছে আমার কাছে, আমি নেগেট করছি না কিন্তু একটা তফাৎ হয়ে যায়। আমি বুঝতে পারি যে আমি যখন আজকে পার্নোর সঙ্গে কাজ করছি, পার্নো আমার এভরিথিং, আমার মেয়ে, আমার যাবতীয়, আমার সমস্ত কিছু সে,
কিন্তু যখন কাজ আর করছি না তখন সে কিন্তু পারনোজা রায়মাওতা হয়ে যাচ্ছে আমার, বা অন্য অ্যাক্ট্রেসও তাই হয়ে যাচ্ছে আমার কাছে। আমি তখন নেক্সট যার সঙ্গে কাজ করছি তাকে আমি আমার সর্বস্ব দিচ্ছি। সো এই যারা কাজ, এই ডিফারেন্স একটা আছে। আর একটা জিনিস আছে, আমি না সব সময় একটা ভাব করে থাকতে পারি না যে একটা একটা কেমন আছো, ভালো, কী ব্যাপার, এই যে একটা কী বলে ওটাকে বাংলা একটা কথা আছে, সৌজন্য, সৌজন্য ফর্ম্যালিটি ইংরেজিতে হয় না, একটা ফর্মাল হয়ে থাকতে পারি না, সবাইকে রেকগনাইজ করা, সবসময় গিয়ে বলা, এটা জেনুইনলি মানে আমি বাড়িতেও করি না, আমার বউ না জেনুইনলি আমি বাড়িতেও করি না, আমার আমি সেটা আমি বাড়িতেও করি না, বাইরেও করি না, এটা আমি না আমি শিখিনি একটা লৌকিক কথা বলতে, এই লৌকিক কথাটা আমার আসে না। সেটা থেকে হয়তো সিনেমা দেখতে গেছি, কারুর ছবি সিনেমাটা আমি দেখতে যাচ্ছি, পাস দিয়ে হয়তো এখান দিয়ে বেরিয়ে গেছে নচিকেতা, আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ওই ছবিটা দেখা ইম্পর্টেন্ট, নচিকেতা বলে কি অঞ্জনকে দেখলাম সে আর ঘুরে তাকালোই না, কিন্তু আমি প্রিয়া সিনেমায় সেদিন নচিকেতার দিকে ঘুরে তাকাতে যাইনি, আমি গেছি সিনেমা দেখতে, কী করে আমি বোঝাবো বলো তো তুমি আমাকে। এই এইটা হয়ে যায় এবং লোকে আমাকে ভুল বোঝে, জেনুইনলি আমি আমি কিন্তু রুড নই, আমার সঙ্গে যারা মিশেছে জেনুইনলি মিশেছে তারা জানে আমি রুড নই, তাদের আক্ষেপ হচ্ছে যখন কাজ করছি না তখন কেন মিশছি না, কী করে তখন মিশবো, তখন তো আমি যখন আর একজনের সঙ্গে প্রেম করছি তখন আমি কী করবো, আমার আমার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, আমি যখন আজকে যদি রূপম আমার ছবিতে গান গাইতে আসে রূপম আমার প্রেমিক হয়ে যাবে, তখন রূপম যদি আমার ছবিতে না গান গায় তখন অন্য কেউ গায় তখন সে তার সাথে আমি প্রেম করতে শুরু করব। সো আমি আমি এটা নিয়ে ছন্দা বৌদি কোনোদিন সমস্যা হয় না, না ছন্দা বৌদি মানে আগেও আমি এখন বলছি না, 10-15 বছর আগে কোনোদিন কোনো সমস্যা হয়নি না, ইনিশিয়ালি ছন্দা ইউজ টু ফিল আ লিটল একটু মানে শি অলওয়েজ নিউ দ্যাট যে একটু ওয়ার্কাহলিক, এতটা ওয়ার্কাহলিক ওয়ার্কাহলিক গোছের একটা ব্যাপার, আস্তে 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 শি রিয়েলাইজ দ্যাট আমি জেনুইনলি কাজের মধ্যে রয়েছি, তো মানে এই সুইচিং অন সুইচ অফটা একটা পয়েন্টে সে বুঝতে পেরেছিল, বুঝতে পেরেছিল বলেই আমাদের সম্পর্কটা টিকে গেছে, তা না হলে আমাদের সম্পর্কটা টিকতো না, কারণ বাড়িতেও তো তাই, আমি তো ইগনোর করছি সারাক্ষণ ইগনোর করছি, আবার যখন বাড়িতে ঢুকে পড়ছি তখন বাড়িতে হঠাৎ একদিন সাংঘাতিক বাজার টাজার করে রান্না টান্না করে এটা ওটা করে, পরের দিন আর আমি বাড়িতে খাচ্ছি না, সো এই যে এটা রয়েছে, তো তো একটা পয়েন্ট প্রথম প্রথম অসুবিধা হয়েছিল, তারপর শি আন্ডারস্টুড দ্যাট আই ওয়াজ নট ফলিং ইন লাভ, মা আমার সমস্ত নায়িকাদের সঙ্গে আমি প্রেম করে বেড়াচ্ছি নয়, জাস্ট আমি কাজ করছি বা বা আমাকে বলেছে তো আমাকে বলে যে তুমি যখন কাজ মাথায় তুলো তারপরে আবার ফেলে দাও, আমি বলছি না সেরকম নয়, আমি জানি লোকে এটা ভাবে কি সেটাকে কারেক্ট করার আমি কোনো দায় অনুভব করি না, তাই তো আমি তো সবার সাথে কেমন আছো উপল, আরে রূপ অনুপম ভালো আছো, এ তা এটা যদি কনসার্ন করে দিতাম অনুপম এটা বলতো না, আমি সেটা করছি না কিন্তু, সো অনুপম নোজ আই থিঙ্ক দ্যাট আই এম অ্যান অনেস্ট পার্সন বেসিক্যালি। অঞ্জনদা তুমি এখনকার জেনারেশনের কথা বললে, এখনকার জেনারেশনে সোমলতা, সোমলতা কী বলেছে অঞ্জনদা সম্পর্কে অঞ্জন দত্তের গান নিয়ে দেখব। সুরজিৎ, উপল, অনুপম, আমি এবং অঞ্জনদার পঞ্চম শিকার সোমলতা, যাকে আসবো বলে ডেকে নিয়ে এসে শেষ পর্যন্ত অঞ্জনদা আসেনি। সোমলতা, ধরো তোমার সম্পর্কে কেউ যদি বলেন যে অঞ্জন দত্ত না থাকলে সোমলতাকে আমরা চিনতেই পারতাম না, তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? It's an indifferent feeling from my end. কারোর যদি এই ফিলিংটা খুশি আনন্দ দেয় যে আমি ওকে তৈরি করেছি তার জন্য তাই থাক। আচ্ছা, আর আমার যদি যদি মনে হয় তোমার জন্য কি, তোমার নিজের কি মনে হয়? আমার মনে হয় মিউচুয়াল, মানে তার তরফ থেকে, মানে অনেকেই নতুনদের, সেটা অঞ্জনদার থেকেও বলবো আমি নীল, বিকজ আমি নীলের কাজ আগে করেছি তারপর অঞ্জনা ছবিতে গিয়েছি, তো অনেকেই নতুনদের চান্স দিতে একটু হেজিটেট করে, তো ইন দ্যাট ওয়ে মেবি চান্স দেওয়াটা ওয়াজ দেয়ার বড়াপ্পান, এবং তাদের এক্সপেকটেশন এবং তাদের বিশ্বাসটাকে মূল্য দিয়ে আমি আমার 100% দিয়ে যেটুকু জায়গা করার মতো পেয়েছি করেছি, সেটাতে একটু হলো ক্রেডিট আমিও নিতে চাইব। দুজনে মিলেমিশে দু তরফ থেকে আমি একটা ইকুয়েশন কাজ করেছে বলেই হয়তো আজ এখানে। কিন্তু একদিকে প্রতিভা, অন্যদিকে পরিশ্রম, এটা থাকা সত্ত্বেও এই যে লোকের বা মিডিয়ারও
একটা লেভেল করে দেয়া যে অঞ্জন দত্তের তুলে ধরা বা অঞ্জন শুভমিতা। তো এইটা কতদিন একজন শিল্পীকে তাড়া করে যায় বা কতটা ইরিটেটিং? দেখো আমি কি একমাত্র যাকে নীল বা অঞ্জনদা চান্স দিয়েছে আমার মনে হয় না। নীল আই এম শিওর হয়তো অনেক অন্যান্য নতুন শিল্পীদেরও কখনো কখনো চান্স দিয়েছে, ইনফ্যাক্ট হয়তো আরও দেবে, হয়তো ভবিষ্যতে দেবে। তো সবাই যদি এই একটা বড় জায়গা করে নিতে পারে তাহলে আমি বলবো দুজনেরই ক্রেডিট, তারও ক্রেডিট। বাট একা এক তরফা মনে হয় এই পৃথিবীতে কিছু হয় না, বলে না এক হাতে তালি বাজে না। তো তাদের এক্সপেকটেশন এবং তাদের বিশ্বাসটাও এবং তাদের চান্স দেওয়াটাও যেমন বিশাল বড় একটা ব্যাপার যে কোনো নতুন শিল্পীর জন্য, ঠিক সেরকমভাবেই যে শিল্পীকে চান্স দিচ্ছে তার মধ্যে যদি ট্যালেন্টটা 60 থাকে, 100 না থাকে, তাহলে সেটা 100% রেজাল্ট হয়তো আনবে আমার মনে হয়। ঠিক, কীভাবে যোগাযোগটা হলো এই রঞ্জনা আমি আর আশবনার যে প্রথম ব্রেক, সেই যোগাযোগটা কি করে? প্রথমত তো ক্রস কানেকশন আমার সেই অর্থে বলতে গেলে ফার্স্ট রিলিজ। সেইটাতে যেটা আমি বললাম যে নীলের সঙ্গে আগে আমার কাজ হয়েছিল, আমি টেক আ ব্রেক বলে একটা প্রাইভেট চ্যানেলে একটা গানের অনুষ্ঠান করতাম। তো সেখান থেকে নীল শুনে মনে হয় আমাকে বলেছিল ক্রস কানেকশন বলে একটা ছবিতে ও ফ্রেশ কোনো ভয়েস আর কি খুঁজছিল। তো আমার গান শুনে ও কন্ট্যাক্ট করে, আমি ডেমো পাঠাই, ওর পছন্দ হয় এবং তারপর ক্রস কানেকশনটা হয়। এবং ক্রস কানেকশনের পর যেটা হয়, নীলের হয়তো পছন্দ হয়েছিল এবং অ্যাজ এ রেজাল্ট ও তারপরে অঞ্জনদার কিছু টেলিফিল্মস, তখন অঞ্জনদা একটা টাইমে প্রচুর টেলিফিল্মস করতো, হ্যাঁ, তো সেই সময় বেশ কয়েকটি টেলিফিল্মসেও অঞ্জনদার আমাকে নীল গাইয়েছিল। এবং তারপর মেবি অঞ্জনদারও হয়তো মনে হয়েছিল আমি তার ওয়েভলেন্থের সঙ্গে ম্যাচ করে পারছি করতে। তো তারপরে একটা অনুষ্ঠান করে, পূজোর পর অনেক সময় হয় না ওই সুন্দরীদের পুরস্কার, তো ওরকমই একটা অনুষ্ঠানে বেশ কয়েকটা গান আমাকে গাওয়ানোর জন্য বলেছিল এবং সেখানে একসঙ্গে আরো অমিত দা নল, বড় বড় যত আমার মানে হুম আই লুক আপ টু, তাদের সঙ্গে কাজ করা এবং তারপরে একটা অদ্ভুত বন্ডিং হয়ে তৈরি হয়ে যায়। তো 2010-এর পুজোর সময় আমি ইউএসএতে ছিলাম, যেটা হয় বাইরের শোজের জন্য। তো হঠাৎ করেই একটা এমার্জেন্সি মানে আর্জেন্ট মেল পাই নীলের থেকে। তো আমি কল করলাম ওখান থেকে ওকে এবং ও বললো যে এরকম একটা বড় প্রজেক্ট আমরা করছি, সো উই আর এক্সপেক্টিং আ লট ফ্রম দিস প্রজেক্ট এবং আমরা ঠিক করেছি যে তুই গাইবি অ্যান্ড ইউ উড বি দ্য মেইন ফিমেল প্লেব্যাক। তো আমি তখনও এর ইম্পর্টেন্স বা এই বড় সড়ো ব্যাপারটা অত বুঝিনি। তো যাই হোক, ওভার দ্য ফোনই ওখান থেকেই ও আমাকে একের পর এক গান শেখায়, শোনাতে থাকে এবং স্কেল ঠিক করতে থাকি আমরা ওভার দ্য ফোন। এবং তার 10 দিনের মাথায় আমি যখন ব্যাক করি ইন্ডিয়াতে, তারপর তার 7-10 দিনের মধ্যে ডাবিং ওয়াজ কমপ্লিট এবং গানগুলো গাওয়ার পরে আমার হঠাৎ করেই একটু এক্সপেকটেশন শুরু হয়, কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ মনে হয় এটা কিছু বড় হতে পারে। এবং আমার পক্ষে সবথেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে খুব কম শিল্পী আছে যারা মনে হয় এই ভাগ্য নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে যে একটা ছবিতে সব মেল বা সব ফিমেল গান গাইবে বা চান্স পাবে। সো ইন দ্যাট ওয়ে প্রথম থেকেই আই ওয়াজ ফিলিং লাকি। আর তারপরে যখন আফটার দ্য রিলিজ এভরিথিং জাস্ট চেঞ্জড। তাহলে কি আমি এটা বলবো যে তোমার ক্ষেত্রে আজকে সোমলতা যেখানে দাঁড়িয়ে আছে, অঞ্জন দত্ত থেকে নীল দত্তের কন্ট্রিবিউশন বেশি? সেটা অঞ্জন দাকে আবার প্রশ্নটা করে দেখো, আমি চাইবো অঞ্জন দাকে বলা, আমি সেটা চাইবো শুনতে, এটা একবার অঞ্জন দাকে জিজ্ঞেস করো। আমার মনে হয় নীলের ডেফিনেটলি, বিকজ নীল যদি আমাকে আগে না গাওয়াতো অঞ্জন দাও হয়তো আমার গানটা সেভাবে শুনতো না, ভালো লাগা খারাপ লাগার ব্যাপারটাও আসতো না এবং অঞ্জনদার কাজেও আমি আর পার্ট হতে পারতাম না। সো মেবি আমার 1% হলো ক্রেডিট উড বি মোর অফ নীলস। ফাইন, আমরা আপাতত বসে তুমি একটা অঞ্জনদাকে অঞ্জনদার একটা গান শোনাও, সেটা আমার এই মুহূর্তে আমার সব থেকে যেটা ইচ্ছা করছে গাইতে অঞ্জনদার গান। চলো আগে বসি ভালো করে, আমি মেজাজটা আনি আগে। আমার এই মুহূর্তে মানে একটা গান খুব ইচ্ছা করছে গাইতে, অঞ্জনদারি গান যেটা আবার করে গিয়েছিলাম রঞ্জনাতে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়, দেখবে বলে
আকাশটাকে মাথা উঁচু করে শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়, এই মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মন আশা করে যায়। ও দারুণ, আবার যদি ফিরে গিয়ে কোনো কাজের সূত্রে কথা অন্যের সঙ্গে দেখা, আমি তো হেসেই কথা বলবো, ভালো আছো, ওইটাই বলবো। আমি কিন্তু বলবো না, আমি একবার সরাসরি চার্জ করবো যে কেন এইভাবে ঝোলালে। যাই হোক, যে গানটা তুমি গাইলে একেবারে আমাদের বড় হওয়াটার সঙ্গে এই গানগুলো কোথাও মিলেমিশে আছে। তুমি তো নিজের গান গাইছো, অঞ্জনদার গান গাইছো, রবীন্দ্রসঙ্গীত গাইছো, কোন ধরনের গানে মানে তোমার নিজেকে খুঁজে পাও, মানে সব থেকে গায়িকা হিসেবে স্যাটিসফ্যাকশনটা কোন ধরনের গানে? দুটো এক্সট্রিম, একটা যেটা আমি শিখে বড় হয়েছি, দ্যাট ইজ নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, আর আরেকটা একটু ওয়েস্টার্ন ঘেঁষা। মানে যদিও আমি ওয়েস্টার্নটা শিখিনি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা সে অর্থে ওয়েস্টার্ন ট্রেনিং নেই খুব একটা ভালো, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবি পুরো জিরো, বাট কোথাও গিয়ে গাইতে আমার খুব ভালো লাগে, কতটা ভালো গাইতে পারছি জানি না, বাট আমার খুব ভালো লাগে। মানে এই দুটো এক্সট্রিমেই আমি প্রচণ্ডভাবে বয়ে যাই আর কি। তুমি তো কলেজেও পড়াও, তো কলেজে পড়ানো, শিক্ষকতা এবং গান, এটা যদি আইদার আর কখনো আসে কোনো? প্লিজ, ইটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি জানি না কি করব। তাও একটা বাঁচতে হলো, কি করবে? দুটো ছাড়তেই না আমার খুব কষ্ট হবে, মানে পাঁচ বছর হয়ে গেল আমি পড়াচ্ছি এবং তার থেকেও কয়েকটা বছর বেশি আমি গান গাইছি প্রফেশনালি, দুটোর সঙ্গে অতপ্রতভাবে এতটাই জড়িয়ে এবং এতটাই ভালোবাসার জায়গা দুটোই নিয়ে নিয়েছে যে যে কোনো একটাই যদি ছাড়তে হয় ইকুয়াল কষ্টটাই আমি পাবো। মানে না, তোমার তোমায় কষ্ট পেতে না হোক, অঞ্জনদা তো আজকে এলো না, মনে হচ্ছে যা আজকে আসবেও না, তো ফাইন, সেই হিসেব পরে আমরা বুঝে নেব। কিন্তু তুমি অঞ্জনদাকে তোমার তরফ থেকে অঞ্জনদার আরেকটা গান যদি একটু শোনাও। আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি, আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি, আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি, আমি বৃষ্টি দেখেছি, আমি বৃষ্টি দেখেছি, আমি বৃষ্টি দেখেছি। সোমলতা, আমার শেষ প্রশ্ন, মানুষ অঞ্জন দত্ত, শিক্ষক অঞ্জন দত্ত, নির্মাতা অঞ্জন দত্ত তুমি যথেষ্ট কাছ থেকে দেখেছো, তো এরম কিছু গল্প আমাদের সঙ্গে শেয়ার করো না, যেটা মনে হয়েছে তোমায় যে অঞ্জন দত্ত আজকে যেখানে গেছে সেখানে হয়ে ওঠার ক্ষেত্রে এই গুণটা আছে বলেই অঞ্জন দা এখানে পৌঁছতে পেরেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার যেটা মনে হয়, আমি যেটুকু চিনে মানে চিনতে পেরেছি, যেটুকু যেটা আমার মনে হয় সব থেকে কি ফ্যাক্টর ফর এনি সাকসেসফুল পার্সন, আমার মনে হয় সেটা অঞ্জনদার মধ্যেও আছে, সেটা হচ্ছে হি ইজ ভেরি ডিটারমাইন্ড অ্যাবাউট হোয়াট এভার হি ওয়ান্টস ইন হিজ লাইফ, বি ইট অ্যাক্টিং, বি ইট ডিরেক্টিং, বি ইট সিঙ্গিং, বি ইট সং রাইটিং, এনিথিং অ্যান্ড এভরিথিং, প্রচণ্ড ডিটারমাইন্ড, এবং হি হ্যাজ আ ক্লিয়ার পিকচার অফ হোয়াট হি ওয়ান্টস আউট অফ হিজ লাইফ, এবং সেই অনুযায়ী মানে হয়তো কাজকর্ম এবং কথাবার্তাগুলো শুনে মনে হয় যে লাইফটা পুরো আমি যতটুকু চিনেছি যে হঠাৎ করেই আসবে, ওনার কথাবার্তা, ওনার হাঁটা চলা, ওনার সমস্ত কিছু দেখলে হয়তো এই একটা মানে কনসেপশন সবার থাকে যে চটজলদি দুমদাম যা খুশি করে ফেলে, হয়তো করে পার্সোনাল লাইফে, বাট
প্রফেশনালি হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং প্রচণ্ড ভালোভাবে জানে সে কোনটায় সবথেকে ভালো এবং সেই জিনিসগুলোতেই উনি চেষ্টা করেছেন। এবং আমার সামহা মনে হয় আই লাভ দ্য অ্যাক্টর অঞ্জন দত্ত মোর অ্যান্ড মোস্ট আই গেস। ওনার মতো অভিনয়ের এতটা সচ্ছলতা, এতটা ইজি ব্যাপারটা মনে হয় আমার, আই জাস্ট লাভ হিম অ্যাজ অ্যান অ্যাক্টর। লাস্টলি সোমলতা, অঞ্জনদাকে গানের অঞ্জন দত্তের 20 বছর যে হলো তাতে কি বলতে চাইবে, আ মেসেজ টু অঞ্জন দত্ত? বলতে এটাই চাইবো যে 20টা বছর ইজ নট এ ম্যাটার অফ জোক। আর আমি যদি 5 বছরও টিকি আমার মনে হয় আমার ভাগ্য ভালো সাত পুরুষের, তোমার 20 বছর আমি না, আই জাস্ট নট অনলি অঞ্জন দত্ত মানে আমি আই নো প্রচুর এরকম আমাদের লেজেন্ডারি শিল্পী আছেন যারা হয়তো প্রচুর বছর ধরে আছেন, 20, 25, 40। সো আই গেস আমার মনে হয় যে আই লিটারালি লুক আপ টু দেম। এবং এখন যেরকম ইন্ডাস্ট্রি বা এখন যেরকম এত কম্পিটিশন এত কিছু, আমার মনে হয় তাদের থেকে যদি ভালো জিনিসগুলো আমরা শিখে নিজেদের মধ্যে আনতে পারি তাহলে হয়তো মেবি আমিও বা আমরাও অ্যাটলিস্ট কিছু না হোক 15 বছর টানতে পারবো। সো অল দ্য বেস্ট, আর আমি চাই আরও কামিং ইয়ার্সে আরও ভালো কিছু আসুক, এটাই তোমার শেষ হতে পারে না, অ্যাটলিস্ট নট অ্যাজ অ্যান অ্যাক্টর। অ্যাজ আই সেড আই লাভ ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর। সো ইন এনি কেস শেষ বলে কিছু নেই, একদমই একদমই। অঞ্জনদা সোমলতা জানতে চেয়েছে যে তুমি কি মনে করো সোমলতার ক্যারিয়ারে অঞ্জন দত্তের অবদান বেশি না নীল দত্তের? নীল, কারণ আমি ওকে খুঁজে বার করিনি, ওকে বার করেছে নীল, যে জায়গায় খুঁজে বার করে। হয়তো আমার ছবিতে গান করেছে বলে আমার একটা অ্যাডেড পুশ পেয়েছে, কিন্তু নীল ওকে খুঁজে বার করেছে, নীল ওকে দিয়ে গাইয়েছে। আমি রূপসোমলতার গান প্রথম যখন শুনেছিলাম নীল আমাকে বলছে টলছে, তখন আমার ভালো লেগেছিল খুব, কিন্তু আমার খালি মনে হচ্ছিল যে ওই তুমি আসবে বলে তাই এটা পারবে, এজিনেসটা আছে ওই রক, একটা রক এজিনেস, মেয়েদের তো একটু সফটার হয়, মানে আমাদের বাঙালি মেয়েদের গান সেই রকম জোরালো কজন আছে, উষা উতুপ একটা বলা যায়। তো কিন্তু নীল বলেছে না 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 পারে পারে করে। সো এবং কানেকশনটা নীলের সঙ্গে এখনো আছে, আমার কন্ট্রিবিউশন সেভাবে সে অতটা ছিল না। আমার ভীষণ ফেভারিট এই গানটা। বাপি আর মা গেছে সিনেমা তুমি একা, হয় যদি হয় আছে টিভি তাকে খুলে খুলে থাকা, মা গেছে বলে ওই টিভি তাকে খুলে তুমি রেখো না, আর আমি বলি কি একটা চালাকি করে দেখো না, জানলা দিয়ে ওই আকাশটাকে দেখো শুধু টিভি দেখো না, খাট ডাকে মাঠ ভেবে একটু উপুর হয়ে থাকো না, দেখো ডাকছে তোমায় বাইরে আকাশ টিভি দেখো না, দেখো ডাকছে তোমায় বাইরের জগৎ শুধু টিভি দেখো না। খুব সাধারণ একটা ধরো উত্তর কলকাতা বা মধ্য কলকাতার স্যাঁতস্যাঁতে দেয়াল, 91 উঠোন থেকে উঠে আসা, সেটা মানে আমি বলছি যে প্রিয় বন্ধু নাটকে তোমার অর্ণবের মতো যার শেকড়টা আছে ওই রকম, সেই মধ্যবিত্ত মানুষগুলো তো সেইভাবে বাংলা গানে আসেনি, মানে আমি বলছি ওই গল্পগুলোকেও তো তুমি এনেছো, প্রান্তিক যেমন এনেছো হ্যাঁ তেমন মেন স্ট্রিম সাধারণ একেবারে তোষ্য অর্ডিনারি লোকটাকেও তো তুলেছো। হ্যাঁ আমি বলছি যে প্রান্তিক এবং কিছু কিছু ওই সমাজের মানে ভীষণ ভীষণ আছে, নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি, তুমি শুনেছো কি মানুষের কান্না, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কেরাকে খবর তার তুমি দেখেছো কি, এরমভাবে বলা আছে। কিন্তু আলাদা করে হরিপদ, একদম হরিপদ, তার যে মার্গ সাবানটা সে মাখে, সে যে কলসি থাকে তার ঘরে, এই যে মাসের প্রথম দিন মাইনে পেলে একটা লোক গিয়ে প্রথম একটু মদ খেয়ে সেই দিনটার জন্য উত্তম কুমার হয়ে যায়, বাকি দিন সে উত্তম কুমার কেন, সে বাকি দিন বাকি মাসে প্রত্যেকটা দিন সে ধস্তাধস্তি করছে দারিদ্রের সঙ্গে। এই জগৎগুলো আমি এত দেখা, দো আই কাম ফ্রম আ ভেরি ব্রিটিশ স্কুল,
কিন্তু আমি যখন কলকাতা এলাম, আমার চারপাশের শহর, চারপাশের সব কিছু আমি দেখেছি। এটা আমার পুরনো কলকাতার মধ্যে আমাদের পরিবার তখন ভেঙে যাচ্ছে, অর্থের অভাব হচ্ছে, তো সেইখান থেকে মধ্যবিত্ত জীবনটা আমার খুব ক্লোজলি দেখা। এই ক্যারেক্টার্সগুলো এসেছে, মানে গল্পের একঘেয়েমি যেরকম আছে, গল্পটার জন্য মানে আমার নেগেটিভ পয়েন্টসগুলো হয়তো আমার পজিটিভ পয়েন্টস, মানে হয়তো সেই কারণেই ইন্টারেস্টিং। আকাশ ভরা সূর্য তারা, আকাশ মুখী সারি সারি, কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসা ঠাসি বাক্স বাড়ি, এখান থেকেই চলার শুরু, এখান থেকেই হামাগুড়ি, এখানটাতেই আমার বাসা, আমার বাড়ি সারি সারি। বারো তলার ওপর থেকে বারো বছর কেটে গেছে, স্কুলটা যাওয়া হয় না, নামা হয় না মাটির কাছে, শোবার ঘরের দেয়াল জুড়ে হাঁসু মুরগি অনেক নাচে, তবুও রানার চোখের ভেতর কোথাও যেন কান্না ভাসে, সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে, অলিগলি পাকস্থলীর ভেতর কারা গুমরে মরে, বলি হলো আর একটা প্রাণ মস্তানদের ছোড়াছুরির, এখানটাতেই আমার বাসায়, আমার বাড়ি সারি সারি। চিলে কোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা, এখান থেকেই লাফিয়ে পড়ে লাহা বাড়ি রনিন্দিতা, গভীর রাতে তাই তো কেউ আর ওঠে না যে ওদের ছাদে, অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ডুকরে কাঁদে, সেখান থেকে একটু দূরে ছাদের পাঁচিলটা ঘুরে, এক চিলতে রোদ্দুরেতে ছোট্ট মেয়ে নামতা পড়ে, তাই তো কালো ইটের ফাঁকে বট পাতাটা জিভ ভেঙে চায়, পাড়ার নেড়ি বাচ্চাটাকে মুখে করে হাঁটতে শেখায়, এখানটাতেই আটকে পড়া, এখানটাতেই ঘুরোঘুরি, এখানটাতেই আমার বাসা, তোমার ভালোবাসার বাড়ি। আমাদের প্রজন্ম যারা, তারা এখনো ভীষণভাবে তোমার গানগুলোর সঙ্গে রিলেট করতে পারে, এবং প্রত্যেকটা গানে একেবারে স্পষ্ট সময়ের ছাপ, শুধু তো মানুষের কথা বলে না, সময়টা একদম ছেপে আছে গানগুলো। সেই জন্য তোমার কি মনে হয় কখনো যে দেখবে আমার গানে কিছু কিছু ডিটেইলস, যেহেতু আমি গল্প বলছি, কিছু কিছু ডিটেইলস যেগুলো ভ্যালিড নয়, 244139 এটা ভ্যালিড নয়, কারণ এটা তার আগে একটা 2244 হয়ে গেছে, একটা সংখ্যা বেড়েছে, সংখ্যা বেড়ে গেছে, তো তোমার মানে ওই বাকি জিনিসগুলো তো আর ভ্যালিড নয়, যেমন ধরো লাইন না পাওয়া, ক্রস কানেকশন হওয়া, ক্রস কানেকশন হওয়া, শুনতে পাচ্ছে কিনা, এসটিডি বুথ থেকে টেলিফোন করা, একদম মিটার যাচ্ছে বেড়ে, মানে এখন তো মোবাইলে ফোন করবে, এই যে এসটিডি বুথ থেকে ফোন করছে, এবং একটা মেয়ে ওই যে ইলোপ করা, এখনকার এখন তো পিপল লিভিং টুগেদার, এখন আর ওগুলো ম্যাটার করে না, কিন্তু এই যে বাবা মার অমতে বিয়ে করা, এবং তার সঙ্গে শহরের কিছু চেহারা টেহারাগুলো চলে আসে, অঞ্জনদা কসবায় এখন তুমি কোনো নীল লাল সবুজ কোনো দেয়ালের ঘর সস্তায় বেলার জন্য ভাড়া নিতে পারবে না, যা দাম হয়েছে। আমার সময় কসবাটা ছিল একটা জায়গা, একদম যেটা খুবই খুব বড় লোকের জায়গা নয়, এখানে একটা নীল রঙের ছোট বাসা জুটে যাবে, একটা জুটে যাবে, হ্যাঁ সেই কলকাতাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। সো পুরোনো কলকাতাটাকে বা ওই 80s এর বা 90s এর কলকাতাটা 2000 এখন আর খুব একটা এক্সিস্ট করে না, তাই জন্য কি তোমার কখনো মনে হয়েছে যে, যেটা তোমার মানে সিনেমার ক্ষেত্রে আফসোস যে এই ইয়াং জেনারেশন কোথায় বাংলা ছবি দেখছে ইত্যাদি ইত্যাদি, যে তোমার গানটা এই আজকের যারা 16, 18, 19 তাদের রিলেট করতে কোথাও অসুবিধা হচ্ছে, বা তারা আমাদের মতো করে ওইভাবে আঁকড়ে ধরতে জাপটে ধরতে পারছে না কিছুটা? হ্যাঁ হ্যাঁ, এতই সেটা এতই স্পেসিফিক, মানে টাইম স্পেসিফিক গান যে
সেই সময়ে যারা বড় হয়েছে, মানে আমার শ্রোতারা না আমার আমার মতোই খানিকটা, মানে একটা পয়েন্টে অবধি, মানে বাবা শুনতো, তারপর ছেলে শুনেছে, আমি জানি না নাতিরা শুনছে কিনা। যাচ্ছে চলে ড্রাম বাস খেলা টেম্পো, যাচ্ছে চলে শীত গ্রীষ্ম বসন্ত, যাচ্ছে চলে সব হন্ত দন্ত হয়ে এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে গড়িয়ে পা কাটা ভিকিরির দল, যাচ্ছে কাঁধে নিয়ে গ্যাস বাতি ঝলমল, যাচ্ছে শুকিয়ে কত চোখের জল, এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে সরে মেঘ চাঁদটাকে ছাড়িয়ে, যাচ্ছে সবাই রোজ জঞ্জাল মারিয়ে, যাচ্ছে নেশার ঘরে জীবটাও জড়িয়ে, এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে জমে কত আড্ডা তর্ক, যাচ্ছে জুটে কত বন্ধের ভক্ত, যাচ্ছে জোরে কত মানুষের রক্ত, এত সব যাচ্ছে কোথায়। চুরাইয়া মোচ চুরাইয়া, চুরাইয়া মোচ চুরাইয়া, চুরাইয়া তারারা রুরাইয়া চুরাইয়া। যাচ্ছে কালো হাতটাকে করা শক্ত, যাচ্ছে জুটে কত ভণ্ডের ভক্ত, যাচ্ছে ঝরে কত মানুষের রক্ত, এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে খুলে আবার স্কুলগুলো, যাচ্ছে পড়ে মাথার সব চুলগুলো, যাচ্ছে হয়ে বারবার এক ভুলগুলো, এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে পুলিশ দিয়ে হরতাল ঠেঙানো, যাচ্ছে সৈন্যদের যুদ্ধটা করানো, যাচ্ছে পুলিশ দিয়ে হরতাল ঠেঙানো, যাচ্ছে করাতে যুদ্ধটা করানো, যাচ্ছে। আমি মাঝে মাঝে গান ভুলে যাই। যাচ্ছে জগৎটা তাই ঘুরে যাচ্ছে, যাচ্ছে পেটটা ভরে তবু খিদে পাচ্ছে, যাচ্ছে তাই যে কত কিছু রোজ ঘটছে, এত সব যাচ্ছে কোথায়। যাচ্ছে না এড়ানো শেষ শুয়ে পড়াটা, যাচ্ছে না থামানো শেষ কাঁধে চড়াটা, যাচ্ছে না জাগানো শ্মশানের মড়াটাকে, যাচ্ছে না তাই সে কোথায়। গানটাকে তুমি এই যে কিছুটা দর্শক কমছে এবং সেই ট্রেন্ডটা নেই, সেটা অর্গানাইজ করার ট্রেন্ডটাও নেই, সেইটা দেখেই কি তুমি গানটা ক্রমশ কিছুটা যেন অবহেলা করে বেশি নিজের অভিনয় এবং নির্দেশনার দিকে চলে এলে? বা তোমার গান তো একটা রেগুলার রেওয়াজ এবং একটা কসরত লাগে, এটা প্রচুর সময় ডিমান্ড করে, সেটা একজন সম্পূর্ণ সময়ের ফুল টাইম ডিরেক্টর বা অ্যাক্টরের পক্ষে দেওয়া খুব মুশকিল। সেখান থেকে কি তুমি নতুন গান লেখার সংখ্যা, আমি যদি মানে ক্রিয়েটিভ পার্টটাও ধরি, কমিয়ে দিলে? মানে কই, মানে তুমি গত 5 বছরে কটা নতুন গান লিখেছো? আমি গত 10 বছরেই করিনি নতুন গান লিখিনি, তার কারণ নতুন অ্যালবামও করিনি 10 বছর ধরে। আমি এখনও অনুষ্ঠান করছি, পুরনো গান করে যাচ্ছি। এখন অনুষ্ঠানে গেলে নিয়মিতভাবে বেলাবসটা না গাইলে আমার ফাইনালি বোধ হয় টাকা ফেরত দিন। এখন না শুনুন, তা নয়, কিন্তু আমি কিন্তু গানের দিকে সময় কম দিচ্ছি তা নয়, আমার পেমেন্ট বেড়েছে, আমার টাকাটা এখনও আমি গান থেকে অনেক বেশি পাচ্ছি। একটা সিনেমা করে আমি যা রোজগার করি তার থেকে বেশি কিন্তু আমি গান করে অনেক বেশি রোজগার করছি। হ্যাঁ, আমি একটা সিনেমার জন্য 6 মাস দিয়ে আমি কত টাকা পাচ্ছি আমি সেটা প্রকাশ্যে বলতে পারছি না এক্ষুনি তোমাকে, সেটা আলাদা করে কানে কানে বলে দেবো কোনোদিন। কিন্তু মানে গান করে কিন্তু অনেক বেশি টাকা এখন পাই, আগেও পেতাম, আগেও তুলনামূলকভাবে যা পেতাম হাজারে, এখন হয়তো সেটা অনেক বেশি হয়ে গেছে। আমি আমি সেই 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 টাকাটা বেশি পাচ্ছি, বিকজ এখনও হোয়াট এভার স্পন্সার্ড অর নন স্পন্সার্ড চলছে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি গান লেখা বন্ধ করেছি, আমার নতুন কিছু যদি না থাকে, আর একটা বেলা, আর একটা মালা, আর একটা রমা আমি করবো না। আমি যথেষ্ট ভালো গান আলিবাবা, আলিবাবার থেকে একটা বেটার গান লিখতে পারলে আমি লিখবো না, তার থেকে আরে দেখছি পুরনো গানই শুনছে। কিন্তু এটা কি তোমার শিল্পী হিসেবে থেমে যাওয়া নয়? মেবি মেবি, হ্যাঁ, বাবা হিসেবে, স্বামী হিসেবে,
অঞ্জন দত্ত কেমন, মানে যে ভাবমূর্তিটা আছে যে একজন বোহেমিয়ান শিল্পী, ভয়ঙ্কর ক্রিয়েটিভ পাগল, তুমি কখনো ভেবেছো যে পরিবারের লোকগুলোর জন্য তুমি তো তুমি কত মার্কস দেবে নিজেকে অ্যাজ আ হাজব্যান্ড অ্যাজ আ ফাদার? আমি আই এম নট আ ভেরি গুড হাজব্যান্ড। কেন বলছো? অ্যান্ড নাইদার হ্যাভ আই বিন আ ভেরি গুড ফাদার ইন দ্য সেন্স দ্যাট ছেলেকে মানুষ করেছে আমার স্ত্রী, আমি করিনি। এবং আমার স্ত্রীকে যতটা সময় দেওয়া উচিত ছিল বা তার দুঃখটা যতটা বোঝা উচিত ছিল আমি সেটা আমি তখন নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য আমি সেটা করে উঠতে পারিনি। কিন্তু আমি ছেলেকে যখন বড় হয়েছে আমি ছেলেকে আমার বন্ধু করে নিয়েছি, অর্থাৎ অ্যাজ প্রফেশনাল কিন্তু আমি নিজেকে মার্কস দেবো আমার ছেলেকে আর একটা প্রফেশনাল হিসেবে ট্রিট করা। বাবা হিসেবে আমি তাকে খুব একটা মানে তাকে ছোটোবেলা থেকে তাকে তার মধ্যে ভ্যালিউজগুলো শেখানো, ভ্যালিউজগুলো দেওয়া, এইগুলো আমি দিতে পারিনি এবং তার জন্য একটা আক্ষেপ হয় এখন। এবং তুমি দেখবে যে আমার সিনেমাতে এই বাবা ছেলের সম্পর্কটা ফিরে আসছে বারবার করে, হয়তো সেই আক্ষেপ থেকে, কারণ আমার বাবার সঙ্গে আমার নিজের ছিলই না সম্পর্ক, কোনো সম্পর্ক ছিল না, শেষ দিকে গিয়ে হলো। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে সামওয়্যার ডাউন দ্য লাইন আই হ্যাভ অ্যাজ আ হিউম্যান বিইং আমি জানি না, আমি হয়তো আমি জানি পার্সোনালি মানে সেই অর্থে যে আমি খুব আমি খারাপ লোক নই সুমন, এটুকু বলতে পারি আমি খারাপ নই, কিন্তু আমি সেইভাবে আই হ্যাভ নট বিন এবল টু গিভ টাইম টু টু ফ্যামিলি, মানে সেটা আমি দিইনি, সেটা তার জন্য আমার ফ্যামিলি সাফার করেছে অ্যান্ড দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট আমি বাড়িনি দিতে এবং সেটা আমি মিস করি, সেটা সেটা আমার একটা আক্ষেপ আছে। ছন্দা বৌদির কোনো আক্ষেপ নেই? তোমার কাছ থেকে শুনেছিলাম কলেজ সোশ্যালে একটা ফাংশনে একটি মেয়ে এগিয়ে এসে বললো যে তোমার গিটারের কর্ডটা ঠিক নেই, তো ছন্দা বৌদির যে ক্রিয়েটিভ দিকটা যে গান বাজনা সেটা কন্টিনিউ করতে পেরেছিল? মানে পাবলিকলি তো আমরা জানি না, মানে পাবলিকলি নিশ্চয়ই পারিনি, কিন্তু সংসার দেখতে হয়েছিল তাকে, সুতরাং তার যে ক্রিয়েটিভ ছিল মানে সে থিয়েটার করতো, সে থিয়েটার থাকতে পারতো, আরো বেটার থিয়েটার অ্যাক্ট্রেস হতে পারতো, পপুলার থিয়েটার অ্যাক্ট্রেস হতে পারতো, গান বাজনা করতে পারতো, কারণ সে গিটার বাজাতে জানে, মানে আমার ছেলেকে প্রথম গিটারটা আমার স্ত্রী দিয়েছে সে, এবং গিটারটা সেই দিকটা হলো না সংসার করতে গিয়ে, আমার হলো ওর হলো না, মানে আই ডোন্ট রিয়েলি মানে আমি জানি না, এটা এটা বোধ হয় সকলেরই জীবনে মানে স্বামী স্ত্রী একজনের যদি সাকসেস হয় আরেকজনকে বোধ হয় কোথাও গিয়ে ওই ক্রসটাকে বেয়ার করতে হয়, এবং এ জন্মে সন্ধ্যা করলো, নেক্সট জন্মে আমি জানি না হয়তো আমায় করতে হবে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা 1500 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 244-1139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। 244-1139 দিন না ডেকে বেলাকে একটি বার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার, স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে প্রতীক্ষা, আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেয়ালের ঘর,
সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 244-1139 বেলা বস তুমি পারছো কি শুনতে, 10-12 রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পুরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139 বেলা বস তুমি পারছো কি শুনতে, 10-12 রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার। 244-1139 244-1139 নতুন গান আমি সেই মাপের লিখতে পাচ্ছি না, এটা আমার শিল্পী হিসেবে অক্ষমতা, আমি পারছি না। যতক্ষণ না পারছি এবছর এসে আমি পেরেছি, আমি একটা নতুন অ্যালবাম করেছি। অঞ্জনদা অনেক ধন্যবাদ, কিন্তু এরম শুকনো মুখে তো হবে না অবশ্যই তোমার গান দিয়ে। আর দর্শকদের এটা বলার যে আমার কিন্তু দ্বিগুণ লাভ হলো মন্দারমণিতে ওদের সঙ্গে আড্ডা, এবং অবশ্যই আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিই, সরি আমি ছেলে মানুষই করে তোমাদের ডেকে নিয়ে গিয়ে এটা বোকামি করে বলেছি, কিন্তু সত্যি আমার শুটিং সত্যি আমি যেতে পারিনি, আমি ভেরি ভেরি সরি, আমার শুটিং ছিল আমি যেতে পারিনি। আর তুমি বলেই গেলে কিন্তু এই মজাটা হতো না। না ঠিক ঠিক ঠিক, আর তুমি বলেই দিয়েছো যে যখন তোমার শুটিং থাকে বা কোনো একটা কাজের মধ্যে ডুবে থাকো তখন এসেছো এই ভাগ্য ভালো, হয়তো ফোনটা শুনে বলতে কে সুমন হয় চিনতে পারছি না। এটা হল মানে বাবা তো নেই, বাবা শুটিং করছে গলা বেড়া, আচ্ছা বাচ্চা ছেলের গলা কমিয়ে বল বাবা তো নেই, বাবা তো নেই ভাবড়ে গেছি। অঞ্জনদা অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তুমি ঠিক এইরকম এইরকম অঞ্জন দত্তই থাকো, ভালো থাকুন আপনারা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একজন সাদা মাটা ছোট খাটো লোক আকাশ থেকে নেমে এলো এক রাত্রে, বড় 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 গোল গোল চোখ, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, আত্মীয় নেই কোনো বন্ধু বান্ধব মেস বাড়িতে তার বাস, দায়িত্ব নেই কোনো ঝঞ্ঝাট নেই কোনো নেই তার কোনো অভিলাষ, আছে কলসি আছে আছে ঘরের কোণে, আছে গামছা আছে আছে বার্গো সাবান, চশমার মাইনাস পাওয়ার আছে পরিপাটি একটা গো। হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, আছে একা একা স্বপ্ন দেখার অভ্যেস তার ধার করে পত্রিকা পড়া, আছে 8B বাসের এক কোণ তার জন্যে সকালের অফিসের তাড়া, আছে ছেলেবেলা থেকে এক পেলা জ্বর রোগ তাই তেল ঝাল নুন খাওয়া হয় না, শুধু সাদা সেদ্ধ ছিল যে বরাদ্দ যতই না ইচ্ছে হোক। হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, বিজ্ঞাপনের হাতছানি দেখেও না দেখে ভিড় বাসে পাট ভাঙা শাড়ির পরশ ভুলে থেকে, শনিবার শনিবার নড়বড়ে সিঁড়িবে মেস্টার ছাদে উঠে আকাশের দিকে যে জলে ভরে যেত তার চোখ, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক লোক লোক, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, হয়তো বা কোনোদিন প্রার্থনা করেছিল সে তাই দুম করে হঠাৎ এক শনিবারে নেমে আসে,
টিভি রাতে না মাঝে আস্তে করে পাঁচিলের ধারে ঘেসে বন বন করে ঘুরে নেমে এলো বড় বড় চোখ হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক ঘাবড়ে গিয়ে দাঁত কপাটি লেগে যায় ঘেমে যায় হরির নাকটা কোনো এক ম্যাগাজিনে দেখেছিল এই ছবি অজানা উড়ন্ত কি একটা ধুয়ে যায় হরিপদ সারা সারা আলোতে বেজে ওঠে এসরাজ কত হাত পা মন মাথা ঘামতে ঘামতে টন টন করে তার নৌ হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক হঠাৎ কি মনে হলে খিলখিলিয়ে হেসে ওঠে হরিপদ কেরানি এত সব বড় বড় দেশমেশ ফেলে তোরা কলকাতাতেই এলি নিশ্চয়ই পদ ভুল করেছে যে বাটারা পাবে না যে কিছুই হেতায় হাসতে হাসতে দুটো পাটি হরিপদ জলে ভরে যায় তার চোখ হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক 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 হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক বুঝতে পারেনি তারা কখন যে নেমে এসে তুলে নিয়ে গেছে তাকে মেঘের ওপারে কোন দেশে কেউ কোনোদিন তার খোঁজ করেনি গো আর ছিল না গো কেউ তার কোনো খোঁজ করবার কেউ করেনি গো কোনো শোক হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক লাই লাই